আচ্ছা মিউট করেন তো একটু, আইসিএমই অফিস থেকে, আইসিএমই অফিস মিউট করেন। আইসিএমবি অফিস কি আমি এখান থেকে মিট করতে পারবো? পারতে পারেন স্যার, উনিও অ্যাডমিন, আপনিও অ্যাডমিন। বাট আমি তো কোনো ওয়ে দিতেছি না এখানে। ওরা চুপ থাকলে হলো। আপনার 370 নম্বর পৃষ্ঠাতে আপনার যে লাস্টের যে ব্যালেন্সটা আসছে, জি স্যার, নেগেটিভ আসছিল তাই না? তো কত টাকা নেগেটিভ আসছিল প্রথম মাসে? তো স্যার হোল্ডিং কোম্পানি 30,000 টাকা দিয়েছিল স্যার, জি, সেই অনুপাতে স্যার তার কাছে ব্যালেন্স ছিল 21,282 টাকা। অফিসে অপারেশনটি চালাতে পারবে। সেকেন্ড মাসে যাইতে দেখা যাচ্ছে স্যার সে 5,604 টাকা নেগেটিভ হয়ে গেছে স্যার। রাইট, নেগেটিভ হয়ে গেছে। দ্যাট মিন্স হচ্ছে তো স্যার অপারেশন স্যার, দ্যাট মিন্স কি হচ্ছে, সেটা তো তার অপারেশন চালাতে পারতেছে না স্যার, অপারেশন চালাতে পারতেছে না। হ্যাঁ বলেন, তারপরে বলেন কি তিন নানা তাহলে স্যার? এই জন্য আমি বুঝতে পারছি না স্যার, কনফিউশনটা এখানে হচ্ছে আপনার তাই না? স্যার ফাইন্যান্সিং করবে কি করে স্যার? এক্স্যাক্টলি, নাও আমি আপনাকে বলি, এটা কিন্তু দিস ইজ এ বাজেট। আচ্ছা স্যার, অপারেশন চালাবার জন্য সে কি করতেছে, একটা অ্যাডভান্স একটা হিসাব করতেছে, এই অ্যাডভান্স হিসাবটাই তো বাজেট তাই না? জি স্যার, জি স্যার। সো হিসাব করতে গিয়ে সে দেখছে যে ডিসেম্বর মাসে সে প্লাসে থাকলেও জানুয়ারি মাসে গিয়ে সে নেগেটিভ থাকবে তার ক্যাশটা, ফেব্রুয়ারি মাসেও নেগেটিভ থাকবে 16,877, মার্চ মাসেও নেগেটিভ থাকবে 10,471। ঠিক আছে, আপনার প্রশ্ন হচ্ছে যে নেগেটিভ থাকলে কেন অপারেশন চালাবো, এটা তো প্রশ্ন? জি স্যার, আমি তো লাস্ট মন্থ ছিলাম না স্যার, আমি ঠিক জানি না, হয়তো আপনি ডিসকাস করছেন। হ্যাঁ, না এর আগের অঙ্কটা আপনি যদি, এর আগের অঙ্কটার মধ্যে একই জিনিস আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে সে কি করবে, ব্যাংক থেকে লোন নিবে, ব্যাংক ড্রাফট। তার বাজেটিং করলে সে অ্যাডভান্স বুঝতে পারতেছে যে তার অমুক অমুক মাসে এমন এমন অবস্থা হবে, যেমন ডিসেম্বর মাসে সে প্লাসে থাকবে 21,000 টাকা প্লাস, জানুয়ারি মাসে গিয়ে তার নেগেটিভ হবে, ফেব্রুয়ারি মাসে নেগেটিভ থাকবে, মার্চেও নেগেটিভ থাকবে, তাহলে ওই ওই মাসের জন্য সে মেন্টালি প্রিপেয়ার, তার একটা মাইন্ডসেট রেডি, ব্যাংকের সঙ্গে কথা বলবে, সে লোন ওই ওই টাকাটা অ্যারেঞ্জ করবে যেভাবে হোক না কেন, সে ব্যাংক থেকে নিতে পারে, পার্সোনাল ক্যাশ ইনজে করতে পারে, বাট তার বাজেটকে দেখা যাচ্ছে সে এখন মাইনাস থাকবে, বুঝছেন, তখন সে সেটা অ্যারেঞ্জ করবে টাকাটা। বুঝতে পারছি স্যার, এই আছে বিষয়। আমরা কি ক্যাশ বাজেটের অঙ্কটা করার পরে কি লাস্টে আবার এই কনক্লুশনগুলো বলতে হবে স্যার? এটা আপনি বলতে হবে না, বলতে হবে না, যদি না আপনাকে বলে যে কিছু এটা সম্বন্ধে কিছু আপনি মন্তব্য করেন, যদি এরকম বলা থাকে তাহলে বলে দেবেন। আচ্ছা, কারণ ফাইনালি যে রেজাল্ট আসবে সেটার সম্বন্ধে আপনি মন্তব্য করে দেবেন, কমেন্ট করে দেবেন, যদি কমেন্ট কমেন্ট যদি করতে বলে আপনাকে, কমেন্ট করে দেবেন। আর যদি আপনাদের কমেন্ট যদি নাও করে না বললেও আপনার ওই যদি আপনি কমেন্ট করতে চান, বাট ভেরি সিম্পল ভাবে করিয়েন, কিন্তু বেশি লিখতে চাইবেন না, বেশি লিখতে গেলে কিন্তু যদি এক্সামিনার পছন্দ না হয় তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে আর কি। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। সো আলহামদুলিল্লাহ ক্লাসে আমরা আজকে নেক্সট ক্লাসে চলে যাই। দেখতে পাচ্ছি এখন 20 জন, সোহেল রানা আছেন, 181টা কি জানি, আপনারা দেখেন স্ক্রিনে আসলে আমাকে রেসপন্স করেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওকে, সবাই একটু রেসপন্স করেন তো, স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আর আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে যেই চ্যাপ্টারটা করব, আমরা আগের চ্যাপ্টার গুলোতে বাজেটিং সম্বন্ধে আমরা জানলাম যে বাজেটিংটা কিভাবে করব, আপনাদের মাস্টার বাজেটিং সম্বন্ধে আমরা জানছি, এবং মাস্টার বাজেটের পার্ট ক্যাশ বাজেটিং, ক্যাশ বাজেট সম্বন্ধে জানছি। আচ্ছা আপনারা ওই লাস্ট ক্লাসে বাজেটিং সম্বন্ধে আপনাদের মোটামুটি ধারণা সবার ক্লিয়ার তো নাকি? জি স্যার, জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।
এটা খুবই মানে কনসেপ্টটা আপনারা ক্লিয়ার করার তো যদি হয়ে থাকে আপনারা ডেফিনেটলি এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু থাকবে না। আর সামান্য একটু প্র্যাকটিস করলে কিন্তু এটা হয়ে যাবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আপনাদের আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও প্রচুর লাগবে এটা। তো আমরা তো বাজেটিংটা শিখে বললাম, বাজেটিংটা কিভাবে করবো। তো বাজেটিং করার সময় তো আমরা কিছু অ্যাসাম্পশন করি না, আমরা কিছু চিন্তা করি, কিছু একটা ভাবি, ফোরকাস্টিং করি। হ্যাঁ, কিন্তু ফোরকাস্টিংটা তো আমাদের তাহলে কি মানে আমাদের ফোরকাস্টিংটা তো ভালো করার জন্য, সঠিকভাবে করার জন্য আমাদের ফোরকাস্টিং এর কিছু টেকনিক্স আমরা নিতে পারি। সাধারণত আমরা আগে তো আমরা মানে আগের বছরের অনুযায়ী ডিপেন্ড করে বেস করে আমরা পরবর্তী বছরের একটা বাজেট এভাবে করে সাধারণ ট্রেডিশনালি করি, কিন্তু ফোরকাস্টিং করার কিছু টেকনিক্সও অবশ্যই আছে, সেগুলো সম্বন্ধে আজকে আমরা এই চ্যাপ্টারে জানবো। এই চ্যাপ্টারটা আজকে আমরা একটা আজকের দিনে আজকে ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে, বেশি বড় চ্যাপ্টার না, একটা চ্যাপ্টার ইনশাল্লাহ উইল কভার। তো এই চ্যাপ্টারে দেখেন লিড পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার প্রিপেয়ার ফোরকাস্ট অফ ফাইন্যান্সিয়াল রেজাল্টস। আর কম্পোনেন্ট কি আছে এখানে, এ ক্যালকুলেট প্রজেক্টেড প্রোডাক্ট সার্ভিস ভলিউমস এমপ্লয়িং অ্যাপ্রোপ্রিয়েট ফোরকাস্টিং টেকনিক্স, মানে ফোরকাস্টিং টেকনিক অ্যাপ্রোপ্রিয়েট করে আমরা প্রজেক্টেড প্রোডাক্ট বা সার্ভিসের ভলিউমটা বের করবো। আর একটা হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টেড রেভিনিউস অ্যান্ড কস্ট, রেভিনিউস মানে কি সেলস রেভিনিউস হতে পারে, ইনকাম হতে পারে, আয় রেভিনিউস অ্যান্ড কস্ট, কস্ট মানে আমাদের যে কোনো কস্ট, সাধারণত ভ্যারিয়েবল কস্ট, অন্যান্য যেসব কস্ট সব কস্ট, অ্যান্ড কস্ট বেসড অন প্রোডাক্টস ভলিউম সার্ভিস ভলিউমস, এই ভলিউম বেস করে, এই ভলিউমের উপর যে বেস করে আমরা রেভিনিউ এবং কস্ট এগুলোর সম্বন্ধে ফোরকাস্টিং করা এবং প্রাইসিং স্ট্র্যাটেজিস করা, কস্ট স্ট্রাকচার করা, এইগুলো হচ্ছে কি মোটামুটি এই চ্যাপ্টারের মুখ্য বিষয়। এই চ্যাপ্টারের মধ্যে ডায়াগ্রাম, চ্যাপ্টার ওভারভিউ কি কি আছে এখানে, চ্যাপ্টার ওভারভিউ ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ফোরকাস্টিং টেকনিক্স তিন রকম করে ওরা দেখাচ্ছে এখানে, টাইম সিরিজ অ্যানালাইসিস, রিগ্রেশন, দ্য হাই লো মেথড, মোটামুটি এগুলো টেকনিক্যাল বিষয় আছে। সো এই টেকনিকগুলো আমরা জানবো ইনশাল্লাহ আজকে, এটা আমরা কভার করতে পারবো। তো ফোরকাস্ট, ফোরকাস্ট ইন বাজেটিং, বাজেটস আর বেসড অন ফোরকাস্ট, এটা তো আমরা সবাই জানি যে আমরা বাজেট করার সময় একটা ফোরকাস্ট করতে হবে। ফোরকাস্টটা কি, ফোরকাস্ট কি কেউ একটু বলতে, হোয়াট ইজ ফোরকাস্ট? তার পূর্বানুমান স্যার, অনুমান, পূর্বানুমান, ভেরি গুড। তো পূর্বানুমান করতে হয়, তো বাজেট তো পূর্ব অনুমান, একটা অনুমান করে আমরা বাজেট করবো, তো অনুমানটা কিভাবে করবো সেটাই একটা সেটি মুখ্য বিষয় আমাদের। ফোরকাস্ট মাইট বি প্রিপেয়ার for the volume of output and sales, sales revenue, sales volume and sales prices, costs, তাহলে বিভিন্ন ধরনের আমরা forecast করতে পারি। The purpose of forecasting in the budgeting process is to establish realistic assumptions for planning. Realistic assumptions, এই কথাটা দেখেন, to establish realistic assumptions, আমরা যে assumptionটা করবো সেটা যেন রিয়েলিস্টিক হয়, অনরিয়েলিস্টিক অনুমান হবে, বাস্তবভিত্তিক অনুমান, রিয়েলিস্টিক হইতে হবে। হ্যাঁ, অবাস্তব একটা অনুমান করে আমি বাজেটিং করে ফেললাম, তাহলে তো জিনিসটা আমাদের জন্য ফায়দা হবে না, আমাদের সঠিক হবে না, আমাদের কাজকর্ম কিন্তু করতে গিয়ে প্রত্যেক পদে পদে আমরা বাধাগ্রস্ত হয়ে যাবো। ফোরকাস্ট মাইট অলসো বি প্রিপেয়ার্ড অন এ রেগুলার বেসিস ফর দ্য পারপাস অফ ফিড ফরওয়ার্ড কন্ট্রোল রিপোর্টিং, ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। ফোরকাস্ট মাইট বি বেসড অন simple assumptions such as a prediction of a 5% growth in sales volume or sales revenue, eta amra sadharonoto evai kore thaki je ekta ager bochhore je ekta amader jeta chilo budget tar upore 5% growth kore amra ekta sales volume korlam. Similarly, budgeted expenditure might be forecast using a simple incremental budgeting approach, e je incremental budgeting approach eta amra kore aschi, and adding a percentage amount for inflation on top of the previous year's budget. Agar bochhorer budget er pore sadharonoto amra ki kori, ekta percentage diye growth kore diye amra sadharon bhabe eta kore feli. On the other hand, forecast might be prepared using a number of forecasting models, methods or techniques. The reason for using these models and techniques is that they might provide more reliable forecast, ki bolte chhe they might provide more reliable bishwasjoggo asthajoggo forecasting tale kora jabe. So this chapter describes the high low method, the uses of linear regression analysis and techniques of time series analysis.
এই চ্যাপ্টারে আমরা এই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। তা আবার বলতেছে যে ফোরকাস্ট ক্যান অলসো বি ক্যারিড আউট ইউজিং আ ডায়াগ্রাম নোন অ্যাজ এ স্ক্যাটার ডায়াগ্রাম, দ্য ডেটা ইজ প্লটেড অন এ গ্রাফ। আমরা একটা গ্রাফিং গ্রাফ করে গ্রাফ চিত্রের মধ্যেও আমরা ফোরকাস্ট অনেক সময় করতে পারি। দ্য ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য ডিপেন্ডেবল ভ্যারিয়েবল, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল দ্যাট ডিপেন্ডস অন দ্য আদার। এক্ষেত্রে এটা সেলস হতে পারে, কস্ট হতে পারে, যেমন সেলসটা ডিপেন্ডেবল ভ্যারিয়েবল কারণ এটা অন্য কিছু অনেক কিছু নির্ভর করতেছে, সেজন্য এটাকে ডিপেন্ডেবল ভ্যারিয়েবল বলা যেতে পারে। কস্টটাও তাই। তাহলে দ্য ডেটা ইজ প্লটেড অন এ গ্রাফ, দ্য ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য ডিপেন্ডেবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল দ্যাট ডিপেন্ডস অন দ্য আদার। দ্য ওয়াই এক্স অ্যাক্সিস শোজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল উইচ ইজ নট এফেক্টেড বাই দ্য আদার ভ্যারিয়েবল। যেমন মনে করেন কস্টের ক্ষেত্রে ফিক্সড কস্ট, ইট ইজ নট ডিপেন্ডেন্ট বাই আদার ভ্যারিয়েবলস। এই ধরনের কিছু সেলস এর ক্ষেত্রে মনে করেন হতে পারে আমার একটা নির্দিষ্ট পরিমাণ সেল আমি যাই হোক না কেন ওটাই হবেই হবে, এরকম হইতে পারে, তাহলে ওটা অন্য ক্ষেত্রে ডিপেন্ডেন্ট না, এই ধরনের বিষয় থাকতে পারে। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই দুটো জিনিস আমরা পাচ্ছি এখানে। ফ্রম দ্য স্ক্যাটার ডায়াগ্রাম দ্য লাইন অফ দ্য বেস্ট ফিট ক্যান বি এস্টিমেটেড। একটা লাইন অফ দ্য বেস্ট ফিট কি হয় সেটা যখন আমরা তখন এস্টিমেট করতে পারি ওই স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে। স্ক্যাটার ডায়াগ্রামটা হচ্ছে কেন গ্রাফিক্যাল একটা যেটা আপনার টেকনিক দিয়ে যেটা আমরা করি। দ্য এইম ইজ টু ইউজ আওয়ার জাজমেন্ট টু ড্র এ লাইন থ্রু দ্য মিডল অফ দ্য ডেটা উইথ দ্য সেম স্লোপ অ্যাজ দ্য ডেটা, বিকজ ইট ইজ বেসড অন জাজমেন্ট, ইট ইজ পোটেনশিয়ালি লেস অ্যাকিউরেট দেন সাম অফ দ্য মোর ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচেস ইউজড ইন দিস চ্যাপ্টার। মোর কমপ্লেক্স মডেলস মাইট বি ইউজড ইন প্র্যাকটিস বাট দিজ আর আউটসাইড দ্য স্কোপ অফ দ্য সিলেবাস। সো আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে করতে পারি অথবা আমরা মোর অ্যাকিউরেট করার জন্য কিছু ম্যাথমেটিক্যাল টার্মস অ্যাপ্রোচ ইউজ করতে পারি যেটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো একটা দেখেন টেকনিকসগুলোর মধ্যে একটা হচ্ছে হাই লো মেথড, ভেরি ইজি। হাই এবং লো মেথড আপনি পড়লেই বুঝবেন, আপনারা জাস্ট শুনে দেন। দিস ইজ এ মেথড অফ ব্রেকিং সেমি ভ্যারিয়েবল কস্ট ইন টু দেয়ার টু কম্পোনেন্টস, আর সেমি ভ্যারিয়েবল কস্ট বিং এ কস্ট উইচ ইজ পার্টলি ফিক্সড অ্যান্ড পার্টলি ভ্যারিয়েবল। In the exam, in computational questions, semi-variable cost must be broken down into their two components using the high-low method. Acha, semi-variable cost bolte ki buji to bolan kyo? What is semi-variable? That je variable modhe kichu ongsho fixed thake ar kichu baki ta variable. Chapter 1 or 2 te chapter 1 e alochona korechhilam, chapter 2 te alochona korechhilam, prothom dine alochona korechhilam. What is semi-variable cost? Anyone please? যেখানে স্যার বললাম তো স্যার কিছু কস্ট আছে যেগুলো ফিক্সড আর বাকি অংশ ভেরিয়েবল। জি থ্যাংক ইউ। সেমি ভেরিয়েবল কস্টে কিছু অংশ কস্ট কিছু অংশ ভেরিয়েবল, তাহলে মানে স্থির ব্যয় এবং কিছু অংশ পরিবর্তনশীল ব্যয়। জি তাহলে সেটাকে আমরা তখন আমরা কি করব হাই লো মেথডের মাধ্যমে সেমি ভেরিয়েবল কস্ট থেকে আমাদেরকে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে আমরা ডিটারমাইন করতে পারবো, এবং সেটা করার কিছু টেকনিক আছে, টেকনিকগুলো বোঝেন। Step 1, determine the variable cost. It is important that we start with the highest and lowest output activity and their associated costs. So the variable cost per unit is equal to increase in cost, increase in activity. যে ব্যবধানটারে ওই যদি ভাগ দিলে পার ইউনিট পাওয়া যাবে এরকম। ফ্যান্টাস্টিক। এই এই বিষয়টাই আসবে, এরকম একটা অঙ্ক কিন্তু এবার প্রশ্নে আসছিল, এবার কোশ্চেন আপনাদের পরীক্ষাতে আসছিল, আপনারা কি দেখছেন কোশ্চেনটা? জি স্যার দেখি নাই এখন। এই ধরনের একটা কোশ্চেন আসছে, ওটা অবশ্য কস্টই না, ওটা এমপ্লয়ি এমপ্লয়ি এতজন এমপ্লয়ি এতজন এমপ্লয়ি দুইটা টার্মে দিছে এবং কস্ট দিয়ে দিছে, বলছে তাহলে ভ্যারিয়েবল কস্টটা কি হইতে পারে, ফিক্সড কস্টটা কত হইতে পারে। তো এটা ভেরি সিম্পল, কিন্তু অনেকে দেখলাম যে কনফিউজ থাকলো, কিন্তু মানে বিষয়টা একই রকম আর কি, এটা ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড এবং অ্যান্ড কম্পিউট কম্পিউট। তাহলে বলতেছে যে ইনক্রিজ ইন কস্ট ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সমান ইনক্রিজ ইন কস্ট ডিভাইডেড বাই ইনক্রিজ ইন অ্যাক্টিভিটি, চুজ আইদার দ্য হাইয়েস্ট আর লোয়েস্ট আউটপুট অ্যান্ড মাল্টিপ্লাই ইট বাই দ্য ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট জাস্ট ক্যালকুলেটেড। তাহলে কি করবো আমরা, আইদার দ্য হাইয়েস্ট অর দ্য লোয়েস্ট আউটপুট নিব এবং মাল্টিপ্লাই করবো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট করে। This will tell us the total variable cost at the
আউটপুট। একটা এক্সাম্পল আসবে, আরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন স্টেপ টু তে কি করবো, প্রথমে তো আমরা স্টেপ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করে ফেললাম, তারপরে স্টেপ টু তে ফাইন্ড দা ফিক্সড কস্ট। আর সেমি ভ্যারিয়েবল কস্ট কনসিস্টস অফ টু কম্পোনেন্টস, উই হ্যাভ ফাউন্ড দা ভ্যারিয়েবল কম্পোনেন্ট, হোয়াট ইজ লেফট মাস্ট বি দা ফিক্সড কম্পোনেন্ট। ইফ ইউ মে ইফ ইউ টেক দা টোটাল কস্ট অ্যান্ড ডিডাক্ট দা ভ্যারিয়েবল কস্ট জাস্ট ক্যালকুলেটেড, দেন উই আর লেফট উইথ দা ফিক্সড কস্ট। স্টেপ থ্রি, ক্যালকুলেট দা এক্সপেক্টেড কস্ট। ওয়ান্স দা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট অ্যান্ড দা টোটাল ফিক্সড কস্ট আর নোন, these can be used to predict future cost levels. The total expected future cost will be total cost from step 2, total fixed cost from step 2 plus forecast production in units into variable cost per unit. তাহলে এভাবে করে আমরা দুটা যোগ করে দিলে ফিক্সড কস্ট তো ফিক্সডই থাকবে, আর ভ্যারিয়েবল কস্টটা যত ইউনিট ভ্যারিয়েবল আমরা ইউনিট প্রোডাকশনের জন্য ফোরকাস্ট করতেছি অত প্রোডাকশন ইউনিটকে আমরা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট গুণ করলে ভ্যারিয়েবল কস্টটা তখন আমরা বাজার করে ফেলতে পারলাম, আর ফিক্সডের কস্টের তো ফিক্সড থাকতেছি, এই দুটি যোগ করলে আমরা কিন্তু কস্টের একটা ইভে আছে। একটা এক্সাম্পল দেখেন, ভেরি ইজি এক্সাম্পল, গ্রেট অক লিমিটেড হ্যাজ হ্যাড দ্য ফলোয়িং আউটপুট অ্যান্ড কস্ট রেজাল্টস ফর দ্য লাস্ট ফোর ইয়ার্স, ইয়ার 1, 2, 3, 4, আউটপুট ইউনিটস 5,000, 7,000, 9,000, 10,000 এবং কস্ট বলে দিচ্ছে 26,000, 34,000, 42,000, 46,000। In year 5, output is expected to be 13,000 units. Calculate the expected cost. Inflation, এখানে একটা কথা বলছি, inflation may be ignored. এখানে inflation কথা বলতেছে না, কিন্তু inflation নিয়ে আমরা পরবর্তীতে জানবো, আপাতত inflation বলতেছে না। এখন এটা আপনারা আমাকে কি একটা হিসাব করে বলে দিতে পারবেন, এখানে এক্সপেক্টেড কস্ট কত হবে 13,000 ইউনিটের জন্য? 2 মিনিটের মধ্যে করতেছেন না করতেছেন না? হ্যাঁ, তাহলে বলেন তো, জাস্ট বলেন যে আমার ইয়ার ফাইভে আউটপুট ইজ এক্সপেক্টেড টু বি 13,000 ইউনিটস আমাদের বলে দিচ্ছে, তাহলে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড কস্ট, ক্যালকুলেটর দিয়ে টিপে টিপে 2-3 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। এটা করলেই ধরেন 3-4 মাস 5 মার্কসের অঙ্ক, 5 মার্কসের একটা অঙ্ক করে ফেললেন আর কি। পরীক্ষাতে এরকম অঙ্ক আসবে, আসছিল এবছর, আসছিল এই লাস্ট সেশনে আসছে, এই টাইপেরই আসছে আর কি, এক্সাক্টলি এরকম না, তবে এই টাইপের আসছে। প্রথমে আপনারা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটে বের করে ফেলেন, ইনক্রিজ ইন কস্ট divided by increase in level of activity, je kono ekta korlei hobe, koren apni tale oikhane 5000 1000 e bhag dite hobe sir, 1000 unit e bhag dite hobe tar tale apnar che 4000 tale sir 4 taka kore, 4 taka per unit variable cost, variable unit sir aste 4 taka sir, fantastic, 4 taka per unit, the fixed cost 6000 taka, ফিক্সড কস্ট কত আসছে? 6000 টাকা আসছে, রাইট, 6000। আমার ইয়ার 5 এ তাহলে কি দাঁড়াচ্ছে, 13000 ইউনিটের জন্য কত টাকা আসছে আমার? টোটাল হবে টোটাল 58000 টাকা লাগবে। একটু ভেঙে বলেন স্যার, 6000 যোগ 13000 কে 3-4 দিয়ে গুণ করব। হ্যাঁ, আমরা যেটা করলাম তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই পার্ট করছে জিনিসটা সিম্পল, এবং এই সিম্পল অঙ্কটাই আসছে কিন্তু পরীক্ষাতে, বিলিভ মি, এটা আপনার কত 4-5 মার্কস ছিল বোধ এটার মধ্যে, ভেরি ইন্টারেস্টিং। তো ঠিক এটা না, মানে এই টাইপেরই একটা আসছে, ফিক্সড কস্টটা বলে নাই কিন্তু ভ্যারিয়েবল কস্টটা বের করতে বলছে, এরকম এরকম দুটো লেভেল দিয়ে দিচ্ছে, বলছে এখান থেকে কস্ট বের করো। এনিওয়েজ, তাহলে কি করলাম আমরা, আমরা যে কোনো একটা করা যায় যে 5000-এর সঙ্গে 5000 এবং 7000 এটা থেকে 2000 ইউনিট, আর বা তাহলে আর 26,000-34,000 থেকে 26,000 বাদ দিলে কত, 8,000 মনে হয়, 8,000 টাকা, তাহলে 8,000 টাকা ভাগ 2,000 ইউনিট, তাহলে 4 টাকা পার ইউনিট পেয়ে যায়। অনেক আরো অনেকভাবে করা যাবে, আমি একটা ক্রম করলাম আর কি, যে 5,000 থেকে 2,000-7,000 বাদ দিলে 2,000 ইউনিট, 2,000 ইউনিট বৃদ্ধির কারণে কস্ট বাড়ছে 26,000-34,000 বৃদ্ধি ফেলে 8,000, 2,000 ইউনিট প্রোডাকশন বেশির কারণে 8,000 টাকা কস্ট বেশি বাড়ছে, তার মানে
ওই 8000 ভাগ 2000 তার মানে 4 টাকা পার ইউনিট ভেরিয়েবল কস্ট তাহলে ভেরিয়েবল কস্ট যদি 4 টাকা পার ইউনিট পেয়ে যাই তাহলে আমাদের ওই বাকিটা হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট তাহলে আমরা কি করলাম এক্সপেক্টেড ইউনিটটা 13452 আর ফিক্সড কস্ট 6000 মোট 58000 স্যার মোট 58000 এইভাবে আমরা করে ফেললাম তারপর আসে এনি ইয়ার টু এনি ইয়ার নিয়ে যাবে না স্যার ডিফারেন্সটা করেন না করলে তো আপনি নিজেই এটা করে দেখেন না হয় কিনা অবশ্যই হবে যে কোন স্যার উতরলু পরে আর কি পূর্বের বছর আর পরের বছর যে কোন ইয়ার নিলে হবে জি তো এই তাহলে এই মেথডটার নাম হচ্ছে কি হাই লো মেথড বা লো হাই মেথড হ্যাঁ যেটাই বলুন না স্যার এখানে কনসিডারেশন নাকি পর পর দুই বছর নিতে হবে ধরেন 3 আর 4 বা 2 3 এখানে 4 আর 1 নিলেও দেখেছি হচ্ছে কিন্তু ট্রেন্ডটা তো হয়তো ঠিক থাকবে না হবে না ইউনিটটা ঠিক থাকবে ইউনিট আপনি যদি আপনি মনে করেন এখানে ইয়ার 4 এ আছে 46000 টাকা ইয়ার 1 এ কত 26000 টাকা 26 তাহলে 46 থেকে 26 বাদ দিলে কত টাকা হ্যাঁ আমি বলছি স্যার রেজাল্ট ঠিকই হচ্ছে রেজাল্ট ঠিকই হবে তাহলে ইয়ার 4 এর কনসিডারেশনে নিয়ে ঠিক হবে কিনা জি জি মানে ইয়ার 1 আর ইয়ার 4 কনসিডারেশনে নিয়ে ঠিক হবে কিনা সেটা বলছি আমি স্যার অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই সমস্যা নাই না ডিফারেন্স ইন টাকা অ্যামাউন্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন কোয়ান্টিটি তাহলে আপনি ইয়ার 1 আর ইয়ার 4 যদি নেন তাহলে ডিফারেন্স ইন টাকা হচ্ছে কি আপনার 46 থেকে 26 গেলে 20000 টাকা আর রেজাল্ট ওটাই আছে স্যার আর এখানে 10000 থেকে 5000 গেলে 5000 টাকা ওই একই রেজাল্ট আসছে সেম রেজাল্ট হ্যাঁ আপনি অন্য ভাবে করেন 7000 থেকে 9000 বাদ দেন 42 থেকে 34 বাদ দেন এটা করেন এটাও দেখবেন সেম রেজাল্ট আসবে কারণ কেন আসবে কেন আসবে আপনি আমাকে বলেন তাহলে কেন আপনি আমাকে উত্তর দেন কেন আসবে সেম কেন আসবে এখন ট্রেনটা ঠিক ঠিকই আছে স্যার এই কারণে আসছে না আপনি উত্তর আমি নিলাম না অন্য কেউ বলেন স্যার এখানে তো স্যার আর একটু ভাঙা চাই আর একটু ব্রেক না স্যার ফিক্সড কস্ট যেহেতু ফিক্সড কস্ট তো প্রত্যেকটা ক্ষেত্রে ফিক্সড সেজন্য সবই ঠিক আছে স্যার ফিক্সড কস্ট সব ঠিক আছে সেই জন্য সব লেভেলেই ফিক্সড কস্ট ঠিক আছে ফিক্সড কস্ট কে এই স্থির রেখে অন্যান্য ব্যয়গুলো যেভাবে বৃদ্ধি পাচ্ছে মানে ওই উনি যেরকম ভাবে বলছেন বিষয়টা হচ্ছে ধারাবাহিকতা ঠিক থাকতেছে স্যার এই জন্য আমি সেটা না আপনি এখন কনফিউজিং কথা বলতেছেন ধারাবাহিকতা ভাবে আসতেছে স্যার এই জন্য শুনেন এই যে একটু আগে যে বলতেছিলেন ওনার নাম কি শফিকুল ইসলাম স্যার শফিক কিন্তু ঠিক ঠিক পথে আগেছে শফিক বলতেছে যে ভ্যারিয়েবল কস্টটা ভ্যারি করবে ইউনিটের উপর নির্ভর করে আর ফিক্সড কস্টটা আপনি যতই ইউনিট আপনি প্রোডাকশন বা সেল করেন না কেন ফিক্সড কস্ট কিন্তু ফিক্সড থাকবে তাহলে আমি ফিক্সড কস্ট বের করতে আমি যখন ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটটা বের করে ফেলবো তখন যত ইউনিট আমি বিক্রি করি না কেন তত ইউনিটের উপর ভ্যারিয়েবল কস্ট আমি গুণ করে আগে ভ্যারিয়েবল টোটাল কস্টটা বের করে ফেলবো সঙ্গে ফিক্সড কস্ট ফিক্সড ছিল ওটা যোগ করে দেবো এটাই হচ্ছে পয়েন্ট সেজন্যই আপনি যে কোনো ইউনিট থেকে যে কোনো ইউনিট বিয়োগ করলে এবং ওই ওই অ্যামাউন্টটা বিয়োগ করে মানে ভাগা স্যার এখানে সেটাই তো স্যার মানে ফিক্সড কস্ট কে তো স্থির রেখে আছে যেটুক চেঞ্জ হচ্ছে সেটুক যে চেঞ্জ ইন ইউনিট দিয়ে তো ভাগ দেওয়া হচ্ছে আর যে যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই পরিমাণ ব্যয়টাকেই সেই পরিমাণ ইউনিট দিয়ে ভাগ করা আছে সুতরাং যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেই ব্যয়ের নাম কি ভেরিয়েবল জি স্যার এই কথা আপনাকে বলতে হবে যে বলেন ব্যবহৃতি পাচ্ছে যেটা বলছেন সেটা আপনি বলবেন যে ভ্যারিয়েবল কস্টের কথা ভ্যারিয়েবল কস্টটা এখানে ইম্পর্টেন্ট নেই শব্দটা আমি শুনতে যাচ্ছিলাম হ্যাঁ সেজন্যই এত কথা বললাম এনিওয়েজ আলহামদুলিল্লাহ সবারই একটা কোশ্চেন ছিল স্যার আরেকটু ধরেন স্যার এখানে ইয়ার 1 থেকে ইয়ার 10 পর্যন্ত দেয়া আছে এখন ধরেন স্যার 9 বছর বা 10 বছরে গিয়ে তো স্যার ভেরিয়েবল কস্টটা 4 টাকা নাও থাকতে পারে এটা হতে পারে না স্যার এটা যদি হয় তাহলে আপনার কোশ্চেনের মধ্যে বড় থাকবে কিছু না কিছু এক্সপ্লেন করতে বলে স্যার যে স্টেটমেন্টটা সত্য কিনা
এখন স্যার আমার কোশ্চেনটা ওই জায়গায় যে ফিক্সড কস্ট কিন্তু স্যার একটা লেভেল পর্যন্ত কিন্তু ফিক্সড, তাইলে আমরা তো স্যার এই স্টেটমেন্টের ক্ষেত্রে পরীক্ষার মধ্যে কি লিখবো স্যার? ফিক্সড কস্ট ইজ ফিক্সড ইন টোটাল এক্সপ্লেইন, বা তুমি আমি কি এটা সত্য কি না মিথ্যা যদি জাস্টিফাই করতে বলি, এটা সত্য স্যার, এটা কি ভেরিয়েবল কস্ট স্যার কিন্তু সবসময় ফিক্সড, কারণ আমি যে রেটটা আমি ভেরিয়েবল নিয়ে কোশ্চেন করি নাই, আমি ফিক্সড কস্ট নিয়ে পড়ছি স্যার, এক বলুক এখন যদি আপনার ফিক্সড কস্ট সবসময় ফিক্সড, আপনার 1 লাখ ইউনিট আপনার প্রোডাকশন ক্যাপাসিটি, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হঠাৎ করে 10 লাখ ইউনিট করে ফেললেন স্যার, একটু ইন্টারাপ্ট করি স্যার, কোশ্চেনে যখন আমরা যখন থিওরি কোশ্চেনটা আসে, আমি ওই জন্য বলছিলাম কারণ থিওরি কোশ্চেন তো এক্সপ্লেন করা থাকে না, তখন আমাকে যখন বলে জাস্টিফাই করার জন্য আমি স্যার তখন কি উত্তরটা দিব, যে সত্য না মিথ্যা লিখবো? এটা না না মিথ্যা না, আপনি সত্য মিথ্যা না, আপনাকে ফিক্সড কস্ট ফিক্সড সেটা বলতে হবে, আর ভ্যারিয়েবল কস্ট যে ইউনিটের ইউনিটের প্রোডাকশনের উপর অ্যাক্টিভিটির উপর নির্ভর করে সেটাও বলতে হবে। এবার যদি আপনার কখনো, আমি একটু কথা বলবো স্যার, কে বলছেন আপনি? দিস ইজ দ্য আর্গুমেন্ট স্যার, আমি বলতে পারি এরকম, ইয়েস আই অ্যাকসেপ্ট দ্য আর্গুমেন্ট, এবং তার পক্ষে যে আমি ব্যাখ্যাটা দিব, ওনার প্রশ্নটা এরকমই, আমরা বাংলা মিডিয়ামে পড়ালেখা করছি যেটা অনার্সে, যে স্থির ভাই কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয়, বিষয়টা হচ্ছে এরকম যে তার নির্দিষ্ট গণ্ডির ভিতরই স্থির থাকে, কিন্তু স্থির ভাইটাই পরিবর্তনশীল ভাই, কিন্তু পরিবর্তনশীল ভাই অ্যাকচুয়ালি কিন্তু স্থির, কথাটা এরকম এরকম ভেরিয়েবল কস্টটা, লেট মি ফিনিশ, ভেরিয়েবল কস্টটা যখন পার ইউনিট 6 টাকা ধরা হচ্ছে স্যার, দেখেন ওইটাই কিন্তু স্থির থাকতেছে 6 টাকায়, ওটা কিন্তু ই হচ্ছে না, কিন্তু একটা লেভেল অফ ইউনিটে 60,000 ইউনিট পর্যন্ত যদি আমি 6 লাখ টাকা যদি ফিক্সড কস্ট ধরি, কিন্তু স্যার দেখা যাচ্ছে যে 4,000-10,000 ইউনিটের ক্ষেত্রেও কিন্তু তাই নয়, হচ্ছে না, কিন্তু আপনি ভাগিয়ে দেখেন কিন্তু ভেরিয়েবল হয়ে যাচ্ছে। ও না 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 না, ওটা হবে না, ওরকম হবে না, ওই ধরনের যদি বলা, আমি এরকমই পড়ছি স্যার, এটা বলি আপনাকে, বলি আপনার আমি 60,000 ইউনিটের জন্য যদি 6 লাখ টাকা ধরেন, 4,000 ইউনিটের জন্য কিন্তু আপনি ভাগ দিলে কিন্তু সেটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে স্যার, হচ্ছে না, ওটা কিন্তু আপনার মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডিজিট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি হিসাব করে দেখেন, 60,000 ইউনিট যদি 6 লাখ টাকা ধরেন মেবি, তাহলে 60,000 থেকে যদি আপনি কমায় ধরেন, কমায় যদি ধরেন, তাহলে কি স্যার ওইটা কি রেটটা কত আসতেছে, ফিক্সড কস্টের রেট আসতেছে, কত আসতেছে, কম আসতেছে না বেশি আসতেছে? কিন্তু আপনি 60,000 কেন, 70,000 ধরেন ইউনিট ভেরিয়েবল কস্ট ধরেন, কিন্তু দেখেন ওই 6 টাকায় যদি রেট ধরেন পার ইউনিট, কিন্তু ওই 60,000 এর সাথে আবার 6,000, তাহলে ওইটা কিন্তু স্থির থাকতেছে, রেটটাই স্থির থাকতেছে, এই কথাটা আমি বুঝতে যাচ্ছি। আর একটু এক্সপ্লেইন করব, যদি স্যার যদি এই ইউনিট দিয়ে ধরি তাহলে কিন্তু সঠিক এক্সপ্লেইন হবে, এক্স্যাক্টলি, তাহলে আপনার যে ভ্যারিয়েটরটা হচ্ছে, আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে বলি স্যার, একটু ব্যাখ্যা দিলে মনে হয় আমি বুঝতে পারবো। মনে করেন 10,000 ইউনিটের জন্য আপনি 1 লক্ষ টাকা ফিক্সড কস্ট স্থির ধারণ করছেন, লেভেল অফ অ্যাক্টিভিটি 10,000, এখন এর জন্য ফিক্সড কস্ট আছে 1 লক্ষ, তাহলে পার ইউনিট কত আসলো স্যার? 1 লক্ষকে যদি আমি ভাগ দিই 10,000 ইউনিট দিয়ে, তাহলে স্যার 10 টাকা করে কিন্তু ফিক্সড কস্টের রেট আসতেছে, 10 টাকা। বাট আপনি যদি 9,000 ইউনিট উৎপাদন করেন 1 লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষটা ফিক্সড কস্টে আসতেছে, আপনি 9,000 ইউনিট উৎপাদন করলে আপনার রেট আসে 11.1111 সামথিং এরকম, তাহলে কি রেটটা কি ভেরি ভেরি হচ্ছে না? না না, একটা লেভেল পর্যন্ত পার হয়ে গেলে বা কম হলে এটা কিন্তু ফিক্সড কস্ট আর ফিক্সড থাকতেছে না, ফিক্সড কস্ট আর রেটটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে, মানে পরিবর্তনশীল আছে, কিন্তু ভেরিয়েবল কস্ট দেখুন, আপনি 12,000 ইউনিট উৎপাদন করতেছেন, যদি ভেরিয়েবল কস্টের ইউনিটটা যদি 6 টাকা হয়, 12,000 ক্ষেত্রে কিন্তু 6 × 12 দিচ্ছেন, মানে ওই ভেরিয়েবল রেটটা কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, আর ফিক্সড কস্টটা কিন্তু রেট হিসেবে করলে সেটা আর ভেরিয়েবল হয়ে যাচ্ছে, ফিক্সড থাকতেছে না, দিস ইজ দ্য আর্গুমেন্ট। শুনুন, আমি আপনার কথা, আপনি যেটা বলতেছেন আর্গুমেন্ট যেটা বলতেছেন সেটা আপনি অ্যাবজর্পশন কস্টিং যখন আমরা করতেছিলাম, আপনি কি ওই ক্লাসগুলো ছিলেন তখন? আমি জানি না আপনি ছিলেন কিনা ওই ক্লাসগুলোতে। মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং যখন করছিলাম আমরা চ্যাপ্টার 2 ট্রেডিশনাল কস্টিং করার সময়, ওগুলো কি আপনি করছিলেন? মানে করছিলাম স্যার, আমি মাঝে মাঝে ক্লাস করতে পারি না। ওই 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 চ্যাপ্টার 2টা আপনি আবার ভালোমতো রিভিউ করেন, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ,
তো আমি ওই আলোচনাগুলো আগে অনেকবার করেছি, অনেক অনেকবার করেছি ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট নিয়ে। আজকে একটু যা ঝালাই করলাম, ফিক্সড কস্ট সবসময় ফিক্সড থাকবে, আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি যদি আপনার চেঞ্জ থাকে তাহলে তো চেঞ্জ হবেই, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট ফিক্সড কস্টের টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনার যদি লেভেল অফ অ্যাক্টিভিটি 10,000, 12,000 যাই বলো না কেন, লেভেল অফ অ্যাক্টিভিটি আপনি যত লেভেল অফ অ্যাক্টিভিটি ভাগ করবেন ওটা তো ডিফার করবেই করবে, কিন্তু ফিক্সড কস্টের যে টোটাল অ্যামাউন্টটা সেটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, কিন্তু ভ্যারিয়েবল কস্টের টোটাল অ্যামাউন্টটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে অ্যাট দ্য রেট অফ আপনার লেভেল অফ অ্যাক্টিভিটির উপরে। আপনার ফিক্সড কস্ট মনে করেন 1,00,000 টাকা বললেন, 1,00,000 টাকা থাকবে সবসময়। আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি কম বেশি করলে পার ইউনিটটা আপনার হয়তো কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল অ্যামাউন্টটা কিন্তু 1,00,000, 1,00,000 সবসময় একরকম থাকবে না। যত কম লেভেল অফ অ্যাক্টিভিটি ততই আপনার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সঙ্গে গুনবো ততই আসবে, এবং বেশি হলে তাই আসবে, কিন্তু ফিক্সড কস্ট 1,00,000। আমি যদি 5,000 ইউনিট করি ফিক্সড কস্ট আমার 1,00,000 থাকবে, ভ্যারিয়েবল কস্ট 5,000 ইউনিট উপরে যা আসবে তাই আসবে। আর যদি আমি যদি 12,000 করি তাহলে ফিক্সড কস্টে 12,000 উপরে আমার হিসাব হবে না, আমার ফিক্সড কস্টে 1,00,000 থাকবে, ভ্যারিয়েবলটা আমি আবার 12,000 উপরে কত আসে সেটা দিয়ে আমি গুণ করে ভ্যারিয়েবল কস্টের টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাবে। টোটাল অ্যামাউন্টটা চিন্তা করতে হবে, টোটাল অ্যামাউন্টটা ফিক্সড কস্ট ফিক্সড থাকবে। আপনি যদি লেভেল অফ অ্যাক্টিভিটি ভাগ করতে চান তখন কিন্তু ভ্যারি করতেছে, কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনার ফিক্সড কস্টের ভ্যারিয়েবল কস্ট হচ্ছে। এরকমই বলেছিল, এরকম একটা ব্যাখ্যা হয়তো পড়ছি স্যার, যেটা শেয়ার করলাম আপনাকে ঝালাই করার জন্য, 10টার পরে ডিসকাশন করব ইন্টারনালি। হ্যাঁ, কতটুকু বুঝেন ওটাকে ঝালাই করার জন্য প্রশ্নটা কোশ্চেনটা ট্যাকচুয়ালি টেকনিক্যাল কোশ্চেন করছে, সেভাবে আপনি অ্যান্সার করা উচিত ছিল। এনিওয়েজ, তারপরে যদি কোনো ইয়ে থাকে ডেফিনেটলি আই এম হিয়ার, আপনি আমাকে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন, আমি আরও ডিসকাস করতে পারবো। তো ক্লাস একটু আগে দিই, কারণ আজকে ক্লাস কিন্তু আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, তো আমরা হাই লো মেথডটা বুঝতে পারছি সবাই ইনশাল্লাহ, হাই লো মেথডটা বুঝতে পারছি। তারপরে আসছে আরেকটা মেথড আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে করে একটা। দ্য হাই লো মেথড ওনলি টেক্স অ্যাকাউন্ট অফ টু অবজারভেশনস, the highest and the lowest, to take account of all observations a more advanced calculation is used known as linear regression, which uses a formula to estimate the linear relationship between the variables as follows. Kore ki linear regression ekta equation er madhye kore ki ekta estimate kore, to equation ta korar jonno ekta formula ache, formula diye ora equation ready kore, oi equation to olijei ora tokhon amra tokhon forecasting korte pari. Equation ta ki equation of a straight line hocche ko y = a + bx, eta hocche ekta equation where y = dependent variable, dependent variable ki amra alochona korechi, a hocche ki intercept on y axis mane theke apto padha, radius hocche gradient, then hocche apnar independent variable, and n hocche ki number of pair of data, koto koto joda data ache mone koron year 1 2 3 4 তাহলে চারটা পেয়ার অফ ডাটা, তারপরে এই হচ্ছে কি এই সমান টু y বার মাইনাস bx, এটা ফর্মুলাটা হিসাব করে, ফর্মুলাতে ফেলে কিভাবে করে एग्जांपल আমরা গেলে আলোচনা করলে বুঝতে পারবো। মার্কাস আর্লস লিমিটেড ইজ এ স্মল সুপারমার্কেট চেইন দ্যাট হ্যাজ 6 শপস, ইচ শপ ইন देयर লোকাল নিউজপেপারস এন্ড দা মার্কেটিং ডিরেক্টর ইজ ইন্টারেস্টেড between the amount the sales revenue that they achieve. কি হচ্ছে, সে অ্যাডভার্টাইজিং একটা এক্সপেন্স করে এবং সেলস করে, তো মার্কেটিং ডিরেক্টর চাচ্ছে যে সেলস রেভিনিউ এবং অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে একটা মানে রিলেশনশিপটা বের করতে চাচ্ছে। শি হ্যাজ কালেক্টেড দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য 6 শপস ফর দ্য প্রিভিয়াস ইয়ার্স, ছয়টা শপের হিসাব দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6 কোন সব কি করে 80, 60, 120, 90, 70, 30 সব হাজারে, আর সেলস রেভিনিউ কোন সব কি করে 770, 610, 880, 650, 630। তবে শি বলতো শি হ্যাজ ফার্দার পারফর্ম সাম ক্যালকুলেশন ফর এ লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেশন অ্যাজ ফলোস, সেখানে লিনিয়ার রিগ্রেশন ফর্মুলা করার জন্য একটা ক্যালকুলেশন করার জন্য সে আরো কিছু হিসাব করছে। হিসাবগুলো কি, দ্য সাম অফ অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এক্স কলাম ইস 450, মানে এই যে এক্স কলাম অ্যাডভার্টাইজিং বলতেছে এক্স কলাম এটাকে বলতেছে, এটা সব যোগ করলে কত হয় 450, এটা সাম করছে, সাম আপ করছে। দেন সেলস রেভিনিউ
the sum of the sales revenue y column is 4050 মানে এইলে সব যোগ করছে সেলস কে সব যোগ করে 6 শপের সব যোগ করছে যোগ করার পরে কি করছে এটা থেকে এই ফর্মুলাতে ফেলাবার জন্য সে এই ক্যালকুলেশনগুলো করছে when the two columns are multiplied together এই দুইটা কলাম অ্যাডভারটাইজিং এক্সপেন্সিস আর সেলস এক্সপেন্সিস x and y যখন গুণ করছে মাল্টিপ্লাইড টুগেদার এন্ড সামড আপ ওই যোগ ওই গুণফলের যোগফল টোটাল করছে তখন ওটা x y when the two columns are multiplied together and sum xy the total is 326500 when the advertising expenditure is squared ei je advertising expenditure ache 80 60 120 এলে কি প্রত্যেকটাকে স্কয়ার করছে and sum এবং ওই সবগুলো স্কয়ার করলে 100 যোগ করছে the total is 38800 and when the sales revenue is squared y squared এগুলোকে আবার স্কয়ার করছে আবার সব যোগ করছে and sum the total is 28,49,300 calculate the line of best fit using regression analysis ei je ei chapter e korte chai shekhane ei chapter dite chhi ekhane advertising expenditure detail proof of total in example 2 advertising expenditure dite chhi ekhane 80 60 ekon shob bolte chhe oi je ami je bhabe boltechhilam ektu age sales lekhse xy korte mane 60 ke 80 ke 70 diye gun korte xy peye gelo abar x square korte ei line ta ke square kore 80 88 64 6400 द्रुत आगे স্যার এখানে একটা পয়েন্ট ছিল স্যার একটু বলবো স্যার দাঁড়া একটু বের করি এইটাই তো মনে না এখানে আসে নাই হিসাব করে ওরা এখানে এগুলো বসেছে বসানোর পরে রেজাল্ট আসছে কি 136500 divided by 73500 আমরা যেটা ওই সূত্র যেটা আলোচনা করেছিলাম সূত্র অনুযায়ী যেটা হিসাব করছে হিসাব করে করে ওরা যেখানে পৌঁছেছে তার মানে b এর মান বের করছে 5 তাহলে a সমান সমান y বার মাইনাস bx তাহলে a সমান সমান y বার মানে হচ্ছে y এর x এর 4550 divided by 6 এভারেজ করছে আর b এর x কে এভারেজ করছে 450 মানে অ্যাডভারটাইজমেন্ট এক্সপেন্স 450 ভাগ 6 আর গ্রেডিয়েন্ট বের করছে b 5 তাহলে এই ফর্মুলাটা হচ্ছে এ সমান সমান 450 ভাগ 6 মাইনাস 5 ইনটু 5 440 ইনটু 6 ইনটু 300 তার মানে দা রিগ্রেশন ইকুয়েশন ওরা বের করছে এইভাবে ফর্মুলাতে ফেলে যে y = 300 প্লাস 5x এটা হচ্ছে ফর্মুলা তাহলে এটাকে মনে রাখেন y = 300 প্লাস 5x এটার মানে কি এই যে রিগ্রেশন বের করছে এটা মানে কি সে মানেটা হচ্ছে গিয়া এখানে তো কস্টের কথা না এখানে বোধহয় সেলসের কথা না
স্যার ফোরকাস্টিং এর একটা ইকুয়েশন দিয়েছে, x এর মানটা আমরা যখন কোন স্পেসিফিক মান দিব তখন সেটা থেকে আমরা ফোরকাস্টটা পেয়ে যাব রে এই যে বিষয়। তাহলে এখানে ইন্টারপ্রিটেশন অফ দিস লাইন, ইন্টারপ্রিটেশনটা কিভাবে করব, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে এটা আমাদের দরকার নাই, আমাদের জাস্ট বিট ইজ দ্য ইন্টারপ্রিটেশন। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন যদি বলতে হয় তাহলে এরা তাহলে বলা যাবে যে এফ এক্স ইজ ইকুয়াল টু 0 দেন y সমান সমান 300 and then each time x increases by 1 y increases by 5 ওইটা আমরা 5 মান যেটা বের করেছিলাম। আর বিজনেস ইন্টারপ্রিটেশন যদি হয় তাহলে what is what the examiner wants, business interpretation টা এখানে সেক্ষেত্রে হলে if no money is spent on advertising then sales would still be $300,000 ওই যে 300 আমরা মান বের করেছিলাম এখানে ওই যে 300 প্লাস কত জন ছিল না, তো 300টা আমাদের স্টিল থাকবে। আমরা মানটা কি বের করেছিলাম, মানটা কি বের করেছিলাম y সমান সমান 300 প্লাস 5x, তাহলে তার মানে 300 হচ্ছে কি আমার স্টিল থাকবেই কিছু করি না করি। দেন ফর এভরি এডিশনাল $1 ইনক্রিজ ইন অ্যাডভার্টাইজিং সেলস ভ্যালু রেভিনিউ উড ইনক্রিজ বাই $5, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন টা এভাবে হবে। বাজেটিং এর ক্ষেত্রে আমরা তাহলে এই লিনিয়ার ইকুয়েশন কিভাবে আমরা ইউজ করব সেটা একটু জানি। এখানে লিনিয়ার ইকুয়েশন অ্যানালাইসিস ক্যান বি ইউজড টু মেক forecast or estimates whenever a linear relationship is assumed between two variables and historical data is available for analysis. আমাদের historical data লাগবে এবং two variable আমরা assume করব relationship বের করার জন্য। Two such relationships are a time series and trend line. Linear regression analysis is an alternative to calculating moving average. Moving average কথাটা কিভাবে হয় আমরা জানবো, moving average এভারেজটা মুভ করতে করতে মানে একটার সঙ্গে অ্যাক্সিলারেশন অ্যাক্সিসের বা এক পিরিয়ড এক পিরিয়ডের যোগ করে আবার ওটাকে ভাগ করবো এরকম করে আমরা মুভিং অ্যাভারেজ করতে পারি, সেটা একটা আরেকটা এক্সাম্পল আলোচনা আসবে। তাহলে লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস ইজ অ্যান অল্টারনেটিভ টু ক্যালকুলেটিং মুভিং অ্যাভারেজেস টু এস্টাবলিশ আ ট্রেন্ড লাইন ফ্রম এ টাইম সিরিজ। টাইম সিরিজ ইজ এক্সপ্লেইন লেটার ইন দিস চ্যাপ্টার। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স ইন টাইম সিরিজ ইজ টাইম, দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ y is sales production volume or cost etc. atachiga total cost where costs consist of a combination of fixed cost and variable cost. For example total overheads or a semi variable cost item. Linear regression analysis is an alternative to using the high low method of cost behavior analysis. It should be more accurate than the high low method because it is based on more items of historical data, not just a high and a low value. যেটা আমরা হাই লো ভ্যালু একটু আগে প্র্যাকটিস করলাম সেটা চেয়ে তো এখানে আর একটু ডিটেইল অ্যানালাইসিস করা যায় বলে এটা আর একটু অ্যাকুরেটি এখানে আছে বলে লিনিয়ার রিগ্রেশন আর একটু অ্যাকুরেটলি করা যায়। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স ইজ টোটাল কস্ট অ্যানালাইসিস ইন দ্য ভলিউম অফ অ্যাক্টিভিটি। দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ ওয়াই ইজ টোটাল কস্ট। ভ্যালিউ অফ এ ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যালিউ অফ বি ইজ দ্য ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট অফ অ্যাক্টিভিটি। Regression analysis is concerned with establishing the relationship between a number of variables. We are only concerned here with linear relationship between two variables. আমরা অনেকগুলো কনসার্ন আছে এখানে কিন্তু আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে করা যায় কিন্তু এখানে আমরা শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমরা আলোচনা করতেছি। When a linear relationship is identified and quantified using linear regression analysis, values for A and B are obtained. And these can be used to make a forecast for the budget. For example, a sales budget or forecast can be prepared, or total cost or total overhead cost can be estimated for the budgeted level of activity. For continuity, amra example eta ekta arthotra korbo. Forecasting ta chike the regression equation can be used. Ei je regression equation jeta ache ei y is equal to koto koto korlam can be used for predicting values of y from a given x value. X value দেওয়া থাকবে আমি আমার y value টা বের করতে পারবো। তাহলে সেখানে এক্সাম্পলটা দেখেন কিভাবে করি আমরা। মার্কাস অরলিয়াস লিমিটেড হ্যাজ জাস্ট টেকেন আ টু নিউ স্টোরস ইন দ্য সেম এরিয়া এন্ড দ্য প্রেডিক্টেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ইজ এক্সপেক্টেড টু বি $150,000 ফর ওয়ান স্টোর এন্ড $50,000 ফর দ্য আদার। এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য প্রেডিক্টেড সেলস রেভিনিউস এন্ড এক্সপ্লেইন দ্য রিলায়েবিলিটি অফ দ্য ফোরকাস্ট। তাহলে আমরা প্রেডিক্টেড রেভিনিউস এর মধ্যে কি করব, আমরা ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু যেটা আমাদের বের করছিলাম কন্টিনিউ আমাদের যে এক্সাম্পল টু তে
example 2 তে আমরা বের করেছিলাম y সমান সমান 300 plus 5x একটু আগে যেটা করলাম example 2 তে আমরা ইকুয়েশন বের করেছিলাম y সমান সমান 3300 plus 5x সেটা কন্টিনিউশনের মধ্যে এখন ওই ইকুয়েশনটা মাথায় রাখেন কি y সমান সমান 300 plus 5x এবার ওটার উপর নির্ভর করে ক্যালকুলেট দা প্রেডিক্টেড সেলস রেভিনিউস তাহলে y সমান সমান 300 plus 5x যদি হয় তাহলে আমার সেলস প্রেডিক্টেড সেলস রেভিনিউস কি হবে কোশ্চেনে আমি আপনাকে আবার ওটা দেখাচ্ছি ফর্মুলাটা দেখাচ্ছি ভেরি ইজি এই দেখেন সেলস রেভিনিউ ওই যে আমাদের ইকুয়েশন y সমান সমান 300 প্লাস 5x আমরা আগে বের করেছিলাম তাহলে এই ক্ষেত্রে y সমান সমান 300 তো থাকবে 300 কে প্লাস 5 ইনটু 150 কে $150,000 আমার অ্যাডভার্টাইজিং কস্ট বলতেছে নতুন শপে একটাতে তাহলে সেক্ষেত্রে হবে একটাতে সেলস রেভিনিউ হচ্ছে গিয়ে 300 কে প্লাস 5 ইনটু 150 কে সমান সমান 1050 মানে 5 15 75 আর যোগ 300 তাহলে 1050 আর সেলস রেভিনিউ আরেকটাতে হবে আর অন্য শপের কথা যেটা প্রেডিকশন করতেছি সেই প্রেডিকশনটা হচ্ছে 300 কে প্লাস 5 ইনটু 50 কে মানে $50,000 আমি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট করবো হিসাব করছিলাম সেখানে বাজার করতেছিলাম তাহলে 50 × 5 = 25 যোগ 300 তাহলে 550 তাহলে এখন আমার আটটা কোশ্চেন ছিল যে প্রোডিকশনটা এই যে আমরা প্রেডিকশন করলাম এ তে রিকোয়ারমেন্ট বিতে ছিল আমার কোশ্চেন যে আমার এটা এক্সপ্লেন দ্য রিলায়েবিলিটি অফ দ্য ফোরকাস্ট এই যে ফোরকাস্টটা করলাম এটা রিলায়েবিলিটি এক্সপ্লেন করতে বলছে কি এটা রিলায়েবল কিনা রিলায়েবিলিটি এক্সপ্লেন কিভাবে করবো সেটা হচ্ছে যে the second prediction is the more reliable as it involves interpolation interpolation মানে কি interpolation হচ্ছে আমার ধারাবাহিক রাখা মানে conformity with the law of series বলে যে মানে আপনার ধারাবাহিকতা আছে একটা আগের আগের তুলনায় আগের সঙ্গে ট্রেন্ডটা ঠিক আছে তাহলে second prediction is more reliable আমরা reliable কিনা realistic কিনা সেটাই চেষ্টা করতেছি এগুলো তো মানতে হবে তাহলে বলতেছে secondটা more reliable সেলস রেভিনিউ কারণ সেলস রেভিনিউটা আগে যেগুলো ছিল আগের হিসাবে আমার 730 610 880 750 650 630 এরকম আমাদের সেলস রেভিনিউ আগে ছিল তো ওটার সঙ্গে মোটামুটি এটার কনফার্মিটি আছে 550 কিন্তু 1050 এর একটু একটু বেশি হাই তো ফার্স্ট প্রেডিকশন এই যে বলছে ফার্স্ট প্রেডিকশন মানে 1050 ফার্স্ট প্রেডিকশন গোস বিয়ন্ড দ্য অরিজিনাল ডাটা আপন উইচ দ্য রিগ্রেশন ল্যান্ড ওয়াজ বেসড এন্ড দাস assumes that the relationship will continue on in the same way which may not be true তাহলে প্রেডিকশনটা মধ্যে আমার 550টা সেকেন্ড এটাই বেশি রিয়েলিস্টিক এবং প্রথমটা অত বেশি আনরিয়েলিস্টিক সো দিস ইজ দ্য প্রেডিকশন করার একটা টেকনিক এটা হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস টেকনিক দিস ইজ দ্য থিং দেন আসেন আমাদের লিমিটেশন আছে আবার চলে আসি আগের জায়গাতে সো দিস ইজ দ্য ফোরকাস্টিং লিনিয়ার রিগ্রেশন একটা সিস্টেম এটা লিমিটেশন কি লিনিয়ারলি যদি লিনিয়ার রিগ্রেশন সব লিনিয়ার রিগ্রেশন যদি ফোরকাস্ট করি কিছু লিমিটেশন আছে লিমিটেশন হচ্ছে কি এক নম্বর অ্যাজিউমস আ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবলস অনলি মেজার্স দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস ইন রিয়েলিটি দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ এফেক্টেড বাই মেনি ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস নাম্বার থ্রি অনলি ইন্টারপোলেটেড ফোরকাস্ট tend to be reliable the equation should not be used for extrapolation extrapolation হচ্ছে interpolation এর opposite থাকে মানে ওই যে এখানে 1050 ওটা হচ্ছে extrapolation ওটা অনেক high তে চলে গেছে interpolation টা তো interpolation টা হচ্ছে কাছাকাছি যেটা সেটা বলি interpolated আর extrapolated হচ্ছে interpolated just opposite বিষয়টা then number 4 regression assumes that the historical behavior of the data continues into the foreseeable future interpolated predictions are only reliable if there is a significant correlation between the data the interpolation and extrapolation মানে কি বলছে এটা একটু বলেও দিছরা number 1 if the value of x is within the range of our original data the prediction is known as interpolation or extrapolation কি if the value of x is outside the range of our original data range বলতে outside the range of in within the range of or outside the range of original data হলে that is the prediction is known as extrapolation in general interpolation is much safer than extrapolation so ei amra janlam motamoti linear regression sombandhe eta ekta technique
এবং এটা জানাতে কি হলো, আমরা জানি মানে আমরা মোর অ্যাকিউরেটলি যেন ফোরকাস্টিং করতে পারি সেটা একটা টেকনিক আমরা জানলাম। দেন আসেন অ্যাডজাস্টিং ফোরকাস্ট ফর ইনফ্লেশন, ইট ইস ইম্পর্টেন্ট। ইনফ্লেশন সম্বন্ধে নিশ্চয়ই আমাদের সবার ধারণা আছে, ইনফ্লেশন তো আমাদের প্রত্যেক বছর ইনফ্লেশন হয়ে যায়, তো ইনফ্লেশনটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো সেটা একটু দেখেন টেকনিকটা। দ্য অ্যাকিউরেসি অফ ফোরকাস্টিং ইজ এফেক্টেড বাই দ্য নিড টু অ্যাডজাস্ট হিস্টোরিক্যাল ডেটা অ্যান্ড ফিউচার ফোরকাস্ট টু অ্যালাউ ফর প্রাইস অর কস্ট ইনফ্লেশন। When historical data is used to calculate a trend line or line of best benefit, it should ideally be adjusted to the same index level. Index level মানে কি? For prices or costs. Anybody? Index level সম্বন্ধে কোনো ধারণা আছে? আমরা যখন inflation হয় একটা index level এর উপরে ভিত্তি করে ওইটাকে inflationের কথাটা আমরা measurement করি। ওটাকে বলে ইন্ডেক্স লেভেল। একটু পরে রঙের মধ্যে এটা আর একটু বুঝবেন আপনারা। When the historical data is used to calculate a trend line or line of benefit, it should ideally be adjusted to the same index level for prices or costs. প্রত্যেক বছর বছর একটা ইন্ডেক্স লেভেল গভর্নমেন্ট থেকে বলে দেয় যে বছর ইন্ডেক্স লেভেল এত প্রাইস এবং ইন্ডেক্স কস্টের ক্ষেত্রে। ইফ দ্য অ্যাকচুয়াল কস্ট অর রেভিনিউ ডেটা ইজ ইউজড উইদাউট অ্যাডজাস্টমেন্ট ফর ইনফ্লেশন, দ্য রেজাল্টিং লাইন অফ বেস্ট উইল ইনক্লুড দ্য ইনফ্লেশনারি ডিফারেন্সেস। যদি আমরা যদি ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্ট না করি তাহলে রেজাল্টিং দ্য কস্ট অফ বেস্ট ফিট যেটা আছে সেটা কিন্তু ইনফ্লেশনারি ডিফারেন্সের কারণে ওখানে কিন্তু ডিফারেন্স থেকে যাবে, ওটা অ্যাকিউরেট হবে না। সেই জন্য ইনফ্লেশনটাকে আমরা ট্রিটমেন্ট দিব এখানে। ইনফ্লেশন ট্রিটমেন্টটা পরবর্তী আরও আমরা যখন ওই যে আপনার ক্যাপিটাল বাজেটিং অঙ্কগুলো করবো তখন কিন্তু ইনফ্লেশনের বিষয়গুলো আসবে। সো ইনফ্লেশন কথাটা মাথায় রাখেন এখন থেকেই, আমরা নেক্সট দুই চ্যাপ্টার পরে ইনফ্লেশন নিয়ে অঙ্ক করবো। When a forecast is made from a line of best fit, the adjustment to the forecast should be made for anticipated inflation in the forecast period. তার মানে কি, ইনফ্লেশনটাকে আমি anticipate করে forecast period-কে আমি adjust করব। কিভাবে করব? Exactly. হ্যাঁ, আমি তো অনেকক্ষণ বলছি আপনারা কিছু শুনতে পাচ্ছেন কি না জানিও না, আসলে কি অবস্থা আপনাদের, আছে না? Thank you. একটু আগাচ্ছি কারণ এগুলা আসলে বিশদ করে আলোচনা করার কিছু নাই, মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা আজকে আমরা হয়ে যাবে ইনশাল্লাহ। এক্সাম্পল থ্রিটা পড়ি তাহলে ইনফ্লেশন, ইনফ্লেশনটা কিভাবে আমরা কি করব অ্যাডজাস্টমেন্ট করব। প্রোডাকশন ওভারহেড কস্ট, এক্সাম্পল থ্রি অ্যাকশন, প্রোডাকশন ওভারহেড কস্ট অ্যাট কোম্পানি বিডব্লিউ আর অ্যাজিউমড টু ভ্যারি উইথ দ্য নাম্বার অফ মেশিন আওয়ার্স ওয়ার্ক। তাহলে বিডব্লিউ কোম্পানির নাম অ্যাজিউম টু ভ্যারি, প্রোডাকশন ওভারহেড কস্টটা ভ্যারি করে কিছুর উপর নির্ভর করে, নাম্বার অফ মেশিন আওয়ার উপরে নির্ভর করে প্রোডাকশন ওভারহেডটা। লাইন অফ বেস্ট ফিট উইল বি ক্যালকুলেটেড ফ্রম দ্য ফলোয়িং হিস্টোরিক্যাল ডেটা উইথ কস্ট অ্যাডজাস্টেড টু অ্যালাউ ফর কস্ট ইনফ্লেশন ওভার টাইম। ভেরি ইজি, কিন্তু এখানে কোনো মামলা কিছু নাই, জাস্ট দেখে দেন। লাইন অফ বেস্ট ফিট উইল বি ক্যালকুলেটেড ফ্রম দ্য ফলোয়িং হিস্টোরিক্যাল ডাটা উইথ কস্ট অ্যাডজাস্টেড টু অ্যালাউ ফর কস্ট ইনফ্লেশন ওভার টাইম। হ্যাঁ, কস্টের তো প্রত্যেক বছর বছর ইনফ্লেশন হয়ে যাচ্ছে আমাদের, এই যে ইয়ার 1, 2, 3, 4, হ্যাঁ প্রত্যেক বছর বছর আমাদের কস্টের কস্ট, এখানে এখানে লাস্ট দেখার কস্ট ইন্ডেক্স বলা আছে। ইয়ার ওয়ানে কস্ট ইন্ডেক্স ছিল 192, ইয়ার টু তে 200, ইয়ার থ্রি তে 225, ইয়ার ফোরে 235। এগুলো হচ্ছে ইনফ্লেশনের কস্ট ইন্ডেক্স গভর্নমেন্ট থেকে এগুলো বলা সাধারণত বলা থাকে, তাহলে বা ইকোনমিস্টে হিসাব করে, ব্যাংকরা হিসাব করে, বড় বড় কেন্দ্রীয় ব্যাংকের হিসাব করবে, তো এই ধরনের কস্ট ইন্ডেক্স হিসাব করা থাকে। তো ইন্ডেক্সটা বলে দিল line of best fit will be calculated from the following historical data. Historical data ki ei je 1 2 3 4 er je historical hoyse data, production overhead prottek bochor eke bochor 2 te 3 e 4 e koto hoyse 133000 156000 152000 172000 ei je apnar historical data ebong number of machine hours eta historical data, egla ekta actual, egla cost index o diye dise. Ekhon ki bolche je amaderke egla ke adjust korte hobe kisher upor bitti kore, ei inflation er jonno adjust korte hobe cost index dawa ache. কিভাবে করবো অ্যাডজাস্টমেন্ট? তাহলে রিকোয়ারমেন্ট দিস ইজ এ রিকনসাইল দ্য কস্ট ডেটা টু এ কমন প্রাইস লেভেল টু রিমুভ ডিফারেন্সেস এট কস্ট বাই ইনফ্লেশন। এখন যদি আমরা রিকনসাইল করবো মানে প্রত্যেক ডাটাকে, প্রত্যেক বছর ডাটাকে আমরা প্রত্যেক বছর অনুযায়ী রিকনসিলেশন নিয়ে আসবো কস্ট ডেটাগুলোকে, তাতে কি হবে আমাদের ইনফ্লেশনটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো। So, তারপরে তাহলে আর একটা কি বলছে, ইফ দ্য লাইন অফ বেস্ট ফিট বেসড অন কারেন্ট
2004 prices is calculated as y সমান সমান 33000 plus 47x. এই যে আমরা একটু আগে রিগ্রেশন দিয়েছে is the lineup best fit বলে দিয়েছে based on current 2004 prices is calculated as y সমান সমান 33000 মানে plus 47x. 37 the fixed তারপর 47x x এর মান টেনশন গুণ করে দেব এসে যাবে. তাহলে where y সমান সমান total production overhead cost, y সমান সমান total production overhead cost বলবো and in the dollar and x সমান সমান the number of machine hours. x মানে number of machine hours বলে দিয়েছে. y সমান total production overhead cost বের করব কিসের জন্য? এই x এর মেশিন আওয়ার্স উপর ভিত্তি করে. হ্যাঁ, আমি এটা এই ইকুয়েশনে ফেলে আমি একটা ফোরকাস্টিং করব আমার লাইন অফ বেস্ট ফিটটা কি হতে পারে এবং ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড টোটাল ওভারহেড ইন 2005. এক্সপেক্টেড টোটাল ওভারহেড কস্ট কি হতে পারে 2005 এ ইফ এক্সপেক্টেড প্রোডাকশন অ্যাক্টিভিটি ইজ 3100 মেশিন আওয়ার্স এন্ড দ্য এক্সপেক্টেড কস্ট ইন্ডেক্স ইজ 250. এখানে কস্ট ইন্ডেক্স প্রত্যেক বছর দেওয়া আছে. 2001 এ 192, 2 তে 200, 2003 তে 225, 4 এ 235 এবং এক্সপেক্টেড 5 এ 2005 এ এক্সপেক্টেড কস্ট ইন্ডেক্স হচ্ছে গত 250. তার মানে আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে. এই যে যে কস্টটা বের করবো আমরা সেটাকে আবার ইনফ্লেশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবো. তো অ্যাডজাস্টমেন্ট করার টেকনিকটা ভেরি ইজি. আমি সরাসরি ওখানে চলে যাচ্ছি. তাহলে ওখান থেকে দেখলে এই ডাটাগুলো আমি পড়লাম, একটু মনে রাখেন, আমি আলোচনা করতে করতে ওগুলো আবার এসে যাবে. এই যে এটা দেখানো কি করতেছে দেখেন কি হিসাব করবো. অ্যাজ দ্য এক মিনিট আমি একটু পানি খাই. হ্যাঁ, অ্যাজ দ্য লাইন অফ বেস্ট ফিট ইজ বেসড অন 2004 প্রাইসেস ইউজ দিস অ্যাজ দ্য কমন প্রাইস লেভেল. কস্ট শুড দেয়ারফর বি অ্যাডজাস্টেড বাই এ ফ্যাক্টর. Index level to which cost will be adjusted divided by actual index level of cost. Money, our index level, hocche ki apnar index level to which cost will be adjusted. Our 2004 hocche ki price ta hocche ki based on the price line of best fit ta base korchi 2004 er upore. Age proshno moto bola ache 2004 er upore base korchi. Shekhetre use this as the common price level. Tale amar price level ta ekhane ami 200 ওই যে 35 ছিল 48 সেটাকে আমি ইউজ করবো. কস্ট শুড বি দেয়ারফর অ্যাডজাস্টেড বাই দ্য ফ্যাক্টর. ওই 235 উপর নির্ভর করে 192 কত. আমার 2001 এ আমাদের ইন্ডেক্স ছিল 192, প্রশ্নের মধ্যে দেওয়া আছে. 2 তে ছিল 200, 3 তে ছিল 224, 4 এ ছিল 235. প্রত্যেক বছরের কস্টিংসকে আমি এখন লেটেস্ট করতেছি. আমি 2001 কে এখন 2004 এর সঙ্গে লেটেস্ট করে ফেলতেছি. তাহলে 2001 এ যা ছিল 2004 এর সাথে কি হইতো সেটা সেই অ্যাডজাস্টমেন্ট করতেছি. তাহলে 2001 এ ছিল আমার 133,040 টাকা যেটা ছিল সেটা আমার 2004 এসে কি দাঁড়াচ্ছে সেই হিসাবটা করার জন্য আমার এইখানে কস্ট ইন্ডেক্স 2001 এ ছিল 192. তাহলে আমি 143,000 এবং 2004 এর কস্ট ইন্ডেক্স 235, সো 133,440 টাকা 2001 এর খরচ. হ্যাঁ, ইনটু divided by 192 2001 index into 235 2004 এর ইন্ডেক্স গুণ করলে আমার ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আমার 2004 এ এই প্রাইস লেভেল অনুযায়ী এটা 2001 টা হয়ে গেল 175,500 টাকা. ঠিক একইভাবে 2002 তে আমরা 200 ছিল 156,000 divided by 200 into 235 সমান সমান 183,300. আবার 2003 তেও একই রকম হবে 154 কে আমরা 224 দিয়ে ভাগ করে 235 দিয়ে গুণ করলাম 169,000. আবার 4 কেও 172 গুণ করলাম, একই রকম ভাবে 172,000 পেয়ে গেলাম. 4 তো 4 থাকবে কারণ 4 টা 72,000 172,000 লেটেস্টটা 235 এই বছরটা এই বছরে গত বছরের 172 পেয়ে গেলাম. তাহলে আমি অ্যাডজাস্ট
রিকোয়ারমেন্ট বি রিকোয়ারমেন্ট ছিল আমার প্রথমে রিকোয়ারমেন্ট সিচুয়েশন এই যে আমরা রিকনসাইল করে ফেললাম রিকনসাইল করে এই রেজাল্টটা পেয়ে গেলাম আমরা বি রিকোয়ারমেন্ট বি আছে ইফ দ্য লাইন অফ বেস্ট ফিট বেসড অন কারেন্ট 2004 প্রাইসেস ইজ ক্যালকুলেটেড অ্যাজ y = 33000 প্লাস 47x এটা প্রশ্ন করতেছি আমি এই যে এই প্রশ্নে আছে ফোরকাস্ট ওভারহেড কস্ট এখন আমাকে বলছে যে 5005 এ আমি কি হবে যদি আমার অ্যাক্টিভিটি মেশিন আওয়ার 31 আওয়ার হয় তাহলে আমার ইকুয়েশন অনুযায়ী ফেলে দেব y = 33000 প্লাস 47 ইনটু x এর মান হচ্ছে কি এখানে বলে দিয়েছে 3300 আওয়ার 31 আওয়ার জাস্ট বসাই দেব আবার ওটার সঙ্গে ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট করবো কারণ 250 হচ্ছে কি আমার নেক্সট ইয়ারের প্রজেকশন প্রজেক্টেড ইনফ্লেশন ইন্ডেক্স কস্ট ইন্ডেক্স 250 তাহলে এই বছরেরটাকে আমি বুঝেছি করছি এই বছরের সঙ্গে আবার আগামী বছরের কস্ট ইন্ডেক্সের সঙ্গে ইনফ্লেশনটাকে আমি ইনফ্লেটেড করে দিয়ে 33000 যোগ 47 ইন্টু 3100 ইন্টু ডিভাইডেড বাই 235 বেস ইয়ার ইন্টু নেক্সট ইয়ার 250 প্রজেকশন তাহলে রেজাল্ট কি দাঁড়ায় 178700 ইন্টু এটা তাহলে 190106 সিম্পল ইজ দ্যাট এই হচ্ছে আমার অঙ্ক আমি তাহলে এইভাবে আমরা টেকনিক এই রিগ্রেশন অ্যানালাইসিস টেকনিক অ্যাপ্লাই করে ইনফ্লেশনটাও দিয়ে আমরা একটা ফোরকাস্টিং করলাম আপনারা কি বুঝতেছেন বিষয়গুলো কারণ হ্যালো আছে স্যার 235 কেন নিছি স্যার আমরা ওই প্রথম রিকনসিলিয়েশন আছে ইন্টারঅ্যাকশনই হচ্ছে না স্যার সরি হ্যাঁ 235 কেন নিছি না জি স্যার এটা 235 কেন নিছি আমি বলতেছি 235টা নিছি এই জন্যই কোথায় গেল ওটা কত পৃষ্ঠা আছে 283 2007 এর জন্য ওটা ইনডেক্স ছিল তাই235 এই জন্যই যে এখানে আপনার প্রশ্ন আবার পড়ি এখানে বলা হচ্ছে যে এটার উপরে করতেছে সেজন্যই আমি 2004 টাকে ভিত্তি 235 এবং তাহলে যদি বলে দিছে if based on current 2004 price index ei je eta cost index ke eta price index e bola onek shomoy cost index price index all the same meaning ha tale based on current prices 2004 is calculated as y so for ejonne amra 2300 ke diye bhag kore oi egla ke shobke reconcile korlam 2001 er price index chilo 2004 er price index chilo 235 khoroch chilo she 2004 hole koto cost index er level e hole koto hoyto hoyto ইনফ্লেশনটাকে আমি ইনফ্লেট করে দিয়ে একটা হিসাব করলাম আর কি বুঝতে পারছি থ্যাংক ইউ এই একটা টেকনিক এখন আরেকটা টেকনিক হচ্ছে একটা টাইম সিরিজ অ্যানালাইসিস টাইম সিরিজ ইজ এ সেলস ইজ এ সিরিজ অফ ফিগার্স টাইম সিরিজ ইজ এ সিরিজ অফ ফিগার্স রেকর্ডেড ওভার টাইম ফর এক্সাম্পল আনএমপ্লয়মেন্ট ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স ওভার লাস্ট 12 মান্থস এটসেট্রা তার মানে কি টাইম সিরিজ ইজ এ সিরিজ অফ ফিগার্স recorded over time series of figures ha time on the series figure gulo series er moto ache example employment over the last 5 years unemployment chilo amar ek bochhore koto second year koto third year koto fourth year fifth year unemployment koto je je umpore je column kore kore umpore je amra ekta hisab kori seta ekta time series er ekta figure ei ekta example hote pare output over the last output mane ki production output hote pare last 12 months e ki production chilo january february march april may june july august kore december porjonto 12 months er ekta মাস ওয়াইজ একটা আউটপুট লেভেল করলাম এ সিরিজ অফ ফিগার্স রেকর্ডেড এটা কেবল টাইম সিরিজ তারপর এ গ্রাফ অফ এ টাইম সিরিজ ইজ কল্ড আ হিস্টোরিগ্রাম যদি আমরা টাইম সিরিজটাকে যদি গ্রাফের মধ্যে ফেলি এটা বলা হয় হিস্টোরিগ্রাম এক্সাম্পল অফ টাইম সিরিজ এক্সাম্পলস অফ টাইম সিরিজ মাইট ইনক্লুড দ্য ফলোয়িং কোয়ার্টারলি সেলস রেভিনিউ
totals over a number of years. যদি quarterly হ্যাঁ sales revenue quarterly করলাম over a number of years কয়েক বছর জন্য যেমন প্রথম বছর জন্য কয়টা quarter চারটা quarter quarter 1 quarter 2 quarter 3 quarter 4 next year second year quarter 1 quarter 2 quarter 3 quarter 4 third year এরকম তাই এরকম করে fifth year quarter 1 quarter 2 quarter 3 quarter 4 এইভাবে যদি হয় এটা একটা example দিচ্ছে times is example quarterly sales revenue totals over a number of years তারপর annual overhead costs over a number of years annual overhead costs over a number of years daily production output over a month daily production কি হচ্ছে হ্যাঁ একটা একটা মা একটা একটা সারা মাস ধরে প্রতিদিন 1 থেকে 30 দিন পর্যন্ত প্রতিদিন কি প্রোডাকশন লাগে এটা আমরা হিসাব করলাম এটা হচ্ছে example of time series where the item being measured is subject to seasonal variations time series measurements are usually taken for each season অনেক সময় seasonal variation হয় আমার বোধহয় last class বা তার আসার আগে আইসক্রিম নিয়ে কেউ একজন বলছিলেন না আইসক্রিমের কথা জি স্যার আমি বলেছিলাম কি নাম ছিল আপনার তাইবুল ইসলাম স্যার তাইবুল ইসলাম আপনি বলেছিলেন হ্যাঁ তাইবুল ইসলাম রাইট Time series measurements are usually taken for each season. For example, if sales volume varies in each quarter of the year, a time series should be for quarterly sales. Similarly, if the sales in a retail store vary according to the day of the week, a time series might measure daily sales. হতে পারে না অনেক সময় time series এক quarter এরকম বিক্রয় বেশি আর এক quarter বিক্রয় কম এরকম হতে পারে তাহলে সেখানে আমাদের time quarterly sales এর কথা একটা আসতে পারে না for example if sales volume varies in each quarter of the year a time series should be for quarterly sales যদি আমি দেখি যে আমার time series তা কোয়ার্টারলি বেসিসের উপর নির্ভর করে আমার বিক্রয়টা কম বেশি হয় তাহলে আমি কোয়ার্টারলি বেসিসে টাইম সিরিজটা করব যদি আমার রিটেল স্টোর দেখা যায় যে ডে পার ডে সাত দিন আছে হ্যাঁ শনি থেকে আপনার শুক্র পর্যন্ত সাত দিন তো সাত দিনের মধ্যে হয়তো কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয় শনিবার দিন বেশি হয় রোববার দিন বেশি হয় সোমবার দিন হয় না মঙ্গলবার দিন হয় না বুধবার দিন হয় না বৃহস্পতিবার দিন আবার বেশি হয় শুক্রবার দিন একদম হয় না এরকম থাকতে পারে তাহলে সিমিলারলি ইফ দ্য সেলস ইন দ্য রিটেল স্টোর ভ্যারি According to the day of the week, a time series might measure daily sales. So, মানে এটা হচ্ছে time series টা আমরা কিভাবে মেজার করব কিসের কি চিন্তা করে করব সেটাই হচ্ছে যে কথাটা বললো a time series has four components time series এর চারটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে the trend trend টা কি এটাকে বলে t শর্টকাটে বলে t নাম্বার 2 হচ্ছে seasonal variations s কোন সিজনের কারণে কি ভেরিয়েশন হয় কিনা সেটাকে বলা হয় s মোবাইলের মোবাইল যেরকম বাটন মোবাইল ছিল এটা থেকে অ্যান্ড্রয়েড হয়ে গেছে গ্যাজেটস গুলো যেরকম ভাবে আপডেট হয় রাইট সো বাট কিন্তু আমরা এখানে করব উই আর প্রাইমারিলি ইন্টারেস্টেড ইন দ্য টু ফার্স্ট টু মানে দ্য ট্রেন্ড এন্ড দ্য সিজনাল ভেরিয়েশন আমরা এই দুটো নিয়ে আমরা কিন্তু প্রাইমারিলি আলোচনা করব আপাতত সাইক্লিক্যাল ভেরিয়েশন এবং রেসিলিয়েন্ট ভেরিয়েশন নিয়ে আমাদের আলোচনা নাই এখানে আমাদের ট্রেন্ড এবং সিজনাল ভেরিয়েশন নিয়ে আলোচনা আছে লেটস সি টাইম সিরিজ অ্যানালাইসিস ইজ এ টার্ম আপনারা বোর হচ্ছেন তো না আপনারা কি বলছেন না স্যার আমি তো মানে আজকে মানে শুধু পড়া মানে স্যার আজকে ম্যাক্সিমাম থিওরি আর কি থিওরি তো বাট এগুলা কনসেপচুয়াল এগুলা তো নিতে হবে মাথাতে শর্ট কোশ্চেন 5-6 মার্কস এর 10 মার্কস অঙ্ক এখান থেকে আসতে পারে সুতরাং মাথা নিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ আগে যাচ্ছি টাইম সিরিজ অ্যানালাইসিস দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব টেকনিক্স ফর অ্যানালাইজিং আ টাইম সিরিজ ইন অর্ডার টু identify whether there is any underlying historical trend and if there is measure it jodi kono historical trend theke thake tale seta identify korbo ebong etake measure o korbo then use this analysis of the historical trend
to forecast that trend into the future. Amader future je trend hobe shetake forecast korar jonno historical trend ke ami ei analysis kore ami use korte pari kina. Identify whether there are any seasonal variations around the trend. Oi trend er moddhe kono seasonal variation hoy kina shetao ami identify korar chesta korbo. Dekhen amake more analytical bishoy gulo forecasting er jonno more analytical bishoy gulo tale identify korbo ki kono seasonal variation gulo hoy kina and if there is measure them tale jodi thake tale seasonal variation ki hoy shetao ami ekta measure kore felbo. Then apply estimated seasonal variations to a trend line forecast in order to prepare a forecast season by season. In other words, a trend over time established from historical data and adjusted for seasonal variations. Aje in ki bolteche ei chartta ke milaye line ta kintu dekhen ei chartta point ke milaye ei last kotha ta bolteche ki bolteche. In other words, a trend over time, a historical time, a trend over time established from historical data, ei je historical data theke amra establish korlam and adjusted for seasonal variation, tin number ta seasonal variation niye adjusted korlam, can then be used to make predictions, kichu chhoto prediction for future. So ei chart ta ke milaye kintu, in other words, a trend over time established from historical data and adjusted for seasonal variations can then be used to make predictions for future. Okay, tale ebar trend somonde ektu bolteche ora. Trend ki most series follow some sort of long term movement upwards, mani series ta upwards, amar up urdhogoti, amar bikray urdhogoti, cost urdhogoti, upwards, downwards, sideways, ei dhoroner hote pare. In time series analysis the trend is major, trend ta tokhon amra time series analysis er moddhe major korbo. Seasonal variation ta ki, seasonal variations are short term fluctuations in value due to different circumstances which occur at different times of the year, on different days of the week, different times of day, etc. tale seasonal variation ta amra ekটু আগে আলোচনা করেছিলাম. Seasonal variations are our puri short term fluctuations in value due to different circumstances which occur at different times of the year, on different days of the week, different times of day, etc. For example, ice cream sales are highest in summer, sales of groceries are highest on Saturdays, traffic is greatest in the morning and evening rush hours. Eigulo theke time series analysis koto ekta udaharon dilo arki atta illustration er udaharon ta amader arektu clear dekhen ekhane lekha ta khub dhapsha asche mane eta is an example. Illustration one. A business might have a flat trend in sales of $1 million each 6 months. Prottek mashe, prottek 6 mashe $1 million kore sales trend ache ekta business er. But with sales $150,000 below trend in the first 6 months of the year and $150,000 above trend in the second 6 months. In this example, the sales would be $850,000 in the first 6 months of the year and $11,000-$50,000 in the second 6 months of the year. এই হচ্ছে কি আপনার ওই ট্রেন্ডটা কিন্তু বলতেছে যে ফ্ল্যাট ট্রেন্ড হচ্ছে কি ফ্ল্যাট মাইট হ্যাভ ফ্ল্যাট ট্রেন্ড ইন সেলস হচ্ছে কি $1 million মানে $1,000,000 কিন্তু দেখা যাচ্ছে যে ফার্স্ট সিক্স মান্থসে বাট সেলস $1,50,000 কম মানে $850,000 ফার্স্ট সিক্স মান্থসে, আর সেকেন্ড সিক্স মান্থসে $150,000 বেশি, তাহলে $1,150,000, তাহলে $1,150,000 যোগ $850,000 কে ডিভাইড করলে আপনার ওই যে $1 million ট্রেন্ড না $1 million ইজ সিক্স মান্থসে পেয়ে যাচ্ছে, ইজ সিক্স মান্থসে $1 million এভারেজ চলে আসতেছে. এই হচ্ছে কথা. ইফ দ্যার ইজ আ straight line trend in the time series, seasonal variations must cancel each other output. The total of the seasonal variations over each cycle should be zero. এই যে টোটাল টা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, 850 যোগ 1,150,000 ভাগ 2 মানে 20 লাখকে 2 ভাগ করলে ফার্স্ট এভরি সেলস মান্থের ট্রেন্ড হচ্ছে $1 million চলে আসছে, সেটা বলতেছে দ্য টোটাল অফ দ্য সিজনাল ভেরিয়েশনস ওভার সাইকেল, ইচ সাইকেল শুড বি জিরো. If there is a straight line trend in time series, seasonal variations must cancel
must cancel variation gulo must cancel each other out season je variation gulo hoy ekta ke ekta kintu out kore felbe cancel kore felbe zero hoye jabe seasonal variations can be measured in units or in money values or as a percentage value of index value in relation to the underlying trend then cyclical variation ami ekta ke bolechi je long term e hoy medium term e hoy cyclical variation are long medium term influences usually associated in the economy these cycles are really consistent length a further problem is that we would need 6 or 7 full cycles of data to be sure that the cycle was there with the cyclical variation korta hai shudhu amar 500 bochore na amar 500 bochore ekom aro 5-6 ta data niye 5 bochore data 5 bar niye mane 25 bochor dhoron so it's long time ekta hisab residual or eta ekta hoyte pare ar ki ekom ekta example residual or random factors the residual is the difference between the actual value and the figure predicted using the trend the cyclical variation and the seasonal variation using the trend the cyclical variation and the seasonal variation that is it is caused by irregular items mane ei tinta chhara cyclical variation kinba apnar je trend ebong seasonal variation er chhara kono irregular items er karone which could be predicted this could not be predicted residual variant ta hoyte pare calculation of the trend there are three main methods of finding the underlying trend of the data inspection least squares regression analysis moving averages inspection mane ekta inspection kora and least squares regression analysis amra ekta korechhilam jemon x axis represent time and the period of time numbers for example january is 1 february is 2 march is 3 ekom and moving averages ka the method of attempts to remove seasonal or cyclical variation by a process of averaging तो मूविंग एवरेज कैलकुलेटिंग द मूविंग एवरेज मूविंग एवरेज कैलकुलेशन की भावे करी मूविंग एवरेज कैलकुलेशन जेटा लेखा आछे आमरा एग्जांपल मध्ये जखन जाबो तखन एटा एकदम क्लियर होबे आमी जस्ट पढ़े जाच्छी मूविंग एवरेज इज इन फैक्ट सीरीज अफ एवरेज कैलकुलेटेड फ्रॉम द टाइम सीरीज टू डाटा द फर्स्ट मूविंग एवरेज वैल्यू इन द सीरीज इज द एवरेज अफ द फर्स्ट वैल्यूज अफ टाइम पीरियड 1 टू टाइम पीरियड 10 माने एटा प्रत्येकटा पीरियडेर संगे एकटा पीरियडेर एकटा पीरियड जोग करे करे ओरा मूविंग एकटा एवरेज संगे आरेकटा एवरेज जोग करे आबार ओटाके आबार एवरेज करे As for example, if a number would be high 4, the first moving average in the series would be a data polyamor. The first moving average value in the series is the average of the values for time period 1 to time period n. So, if n shaman shaman 4, the first moving average in the series would be the average of the historical values of time period 1 to time period 4. The second moving average value in the series is the average of the value for time period 2 to time period n plus 1 so if n sum of 4 the second moving average in the series would be the average of the historical values of time period 2 to time period 5 prothom ta amra time period 1 er shonge time period 4 ke jog kore eta ke average korbo abar dwitiyo ta ke second step e 2 er shonge 5 jog kore shobole jog kore abar average korbo third time e giye abar 3 er shonge 6 jog kore আবার এভারেজ করব এভাবে করে করে যে এভারেজটা করা হয় সেটাকে বলা হয় মুভিং এভারেজ দ্য মুভিং এভারেজ ভ্যালু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিড পয়েন্ট অফ দ্য টাইম পিরিয়ডস ইউজড টু ক্যালকুলেট দ্য এভারেজ এভারেজটা করার সময় মিড পয়েন্ট অফ টাইম পিরিয়ড কে আমরা ধরে ধরে আমরা এভারেজ করে করে আগাবো মুভিং এভারেজ করার জন্য দ্য মুভিং এভারেজ টাইম পিরিয়ড when moving average are used to estimate a trend line an important issue is the choice of the number of the time periods to use to calculate the moving average how many time periods should a moving average be based on kotogulo time periods upor amra base korte pari there is no definite or correct answer to this question however where there is a regular cycle of time periods it would make sense to calculate the moving average over a full cycle you know korote amader most justified kerokom kotha ta mane hocche when you are calculating a moving average on of daily figures it is probably appropriate to calculate a 7 day moving average jodi apni daily basis figure kore koren tale 7 days moving average kore thik ache when you are calculating a moving average of quarterly figures it is probably appropriate to calculate a 4 quarter moving average tarpor also when you are calculating a moving average for monthly figures it might be appropriate to calculate a 12 month moving average although a shorter period moving average might be preferred tale moving average er basis gulo bole jacche daily hote pare
quarterly হতে পারে 12 মান্থ হতে পারে সেটা আমরা সেভাবে হিসাব করে দেব then seasonal variations once the trend has been found and trend টা পেয়ে গেলাম আমরা এবার seasonal variation বের করব once the trend has been found the seasonal variation can be determined a seasonal variation means that the sum that same some periods are better than average the trend and some worse মানে trend তে কোন কোন periods seasonal এর মধ্যে খারাপ কোনটা ভালো then the model can be used to predict future values measuring seasonal variations kivabe measure korbo the technique for measuring seasonal variations differs between an additive model and multiplicative model seasonal variation korar jonno duita model ache ekta hocche additive model ekta hocche multiplicative model ektu pore janbo the additive model method is described here seasonal variations can be estimated by comparing an actual time series with the trend line values calculated from the time series for each season quarter month day etc the seasonal variation is the difference between the trend line value and the actual historical value for the same period actual historical value shonge trend line value shonge difference kore ami ekta seasonal variation bear korte pari a seasonal variation can be calculated for each period in the trend line when the actual value is higher than the trend line value the seasonal variation is positive when the actual value is lower than the trend line value the seasonal variation is negative an average variation is for such season is calculated the sum of the seasonal variations has to be zero in the additive model that amra ekta ago porechhilam if they do not add up to zero the seasonal variations should be adjusted so that they add up to zero the seasonal variations calculated in this way can be used in forecasting by adding seasonal variations to the trend line forecast if the seasonal variation is positive or subtracting it from the trend line if the negative jodi seasonal variation je positive hoy tale ami oi trend er shathe jog kore debo biyog kore debo jog korbo ye trend er shathe ar jodi negative hoy tale subtracting kore debo biyog kore debo when a multiplicative model is used to estimate seasonal variations the seasonal variation for each period is calculated by expressing the actual sales for the period as a percentage value of the moving average figure for the same period additive model like example to sekhane to the additive model here the seasonal variation is expressed added on to the trend to find the actual result for example ice cream sales in summer are good and in general we would expect sales to be $200,000 above the trend the actual prediction hocche kya t plus s plus c plus r mani trend plus seasonal variation plus cyclic variation plus random in exam questions we would not be required to calculate the cyclical variation and the random variations are by nature random and cannot be predicted and also ignored the equation simplifies to prediction সমান সমান t plus s মানে trend plus s এটাই হচ্ছে আমাদের prediction example দেখেন easy example পড়লে বুঝবেন a small business operating holiday homes in Scotland wishes to forecast next year's sales for the budget using moving averages to establish a straight line trend and seasonal variations আবার পড়ি পড়াটা ভুল হয়েছে A small business operating holidays home in Scotland wishes to forecast next year's sales for the budget using moving averages to establish a straight line trend and seasonal variations. Next year is 2007. The accountant has assumed that sales are seasonal, with a summer season, with a winter, and a winter season each year. Sales gula summer and winter niye. যেরকম ভাবে ওরা করছে সিজনাল সেলস ফর দ্য পাস্ট 7 ইয়ার্স লাস্ট পাস্ট 7 ইয়ার্স সিজনাল সেলস দেওয়া আছে এখানে 1 2 3 4 5 4 5 6 7 8 9 সামারে দেওয়া আছে কত সেল হয় উইন্টারে কত সেল হয় বলা আছে রিকার বলছে যে ক্যালকুলেট আ ট্রেন্ড লাইন বেসড অন টু সিজন মুভিং এভারেজ ক্যালকুলেট দা এভারেজ ইনক্রিজ ইন সেলস ইচ সিজন ক্যালকুলেট সিজনাল ভেরিয়েশনস ইন সেলস use this data to prepare a sales forecast for season in 2010 kibe kore ei je ei data gulo ke ora ekhane boshache
season and year. Summer 2004, 2004, summer 5, 2009. Actual sales. এই যে 124, 70, 280, 124, 70, 230, 180 হ্যাঁ বসে বসে গেছে তাহলে মানে এই 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 যে ডাটাগুলোকে এই ডাটাগুলো সম্পূর্ণগুলো এখানে বসেছে 2004 সামার উইন্টার 2004 সামার 2005 উইন্টার 2005 সামার 2008 উইন্টার 2008 এভাবে করে বসেছে সব এখানে চলে আসছে এটাকে 120+70 এটাকে এভারেজ করে 124+70 ভাগ 2 এভারেজ করছে টু সিজন মুভিং টোটাল অ্যাকচুয়াল সেলস কে আবার কি করছে টু সিজন মুভিং টোটাল করছে তাহলে কি হয় এখানে 194 আসলো এক্ষেত্রে 70 যোগ 230 তাহলে 300 আসলো মানে 300 আসলো হ্যাঁ এসে তারপরে এক্ষেত্রে টু সিজন 230 যোগ 180 তাহলে 410 আসলো হ্যাঁ তারপরে 100 এভাবে করে সবগুলাই 100 একটা যোগ করে মাস্টার লেখছে তাহলে এটাকে বলা হচ্ছে টু সিজন মুভিং টোটাল এটাকে আবার এভারেজ করতে কিভাবে করব দুই ভাগ সিজনাল মুভিং এভারেজ এভারেজ তাহলে 194 ভাগ 2 তাহলে 97 300 ভাগ 2 150 410 ভাগ 2 405 এভাবে করে করে 1120 ভাগ 2 560 তাহলে এটাকে বলা হচ্ছে সিজনাল মুভিং এভারেজ তাহলে একবার এভারেজ করে ফেললাম একবার আমরা দুই সিজন যোগ করে করলাম ওটাকে এভারেজ করলাম সিজনাল মুভিং এটাকে বলা সিজনাল মুভিং এভারেজ এখন আবার দেখেন সেন্টার দ্য মুভিং এভারেজ আমরা একটু আগে বলেছিলাম যে সেন্টার করে আমরা পয়েন্ট ওয়েটে আনবো সেন্টার দ্য মুভিং এভারেজ তাহলে এই এভারেজকে আবার যোগ করে সেন্টার করে আমরা আবার একটা অ্যাভারেজ করলাম কত হইল 197+150 ভাগ 2 তাহলে 123.5 হয় নাকি দেখেন তো 7+173.5 এখন আমরা সিজনাল ভ্যারিয়েশনটা তাহলে এখন বের করতেছি তাহলে সিজনাল ভ্যারিয়েশনটা কি এই যে সেন্টার মুভিং এভারেজ যেটা বের করছে 123.5 উইন্টারের এভারেজ মুভিং এভারেজ এটা থেকে 70 উইন্টারে যে ছিল সেটা বিয়োগ করে আমার 53.5 কারণই আমার যেটা ট্রেন্ড ছিল 123.5 এটা থেকে আমার সিজনাল ভ্যারিয়েশন হচ্ছে 2004 এ উইন্টারে 53.6 কম তেমনি সামারে প্লাস 52.5 আবার 2005 এর উইন্টারে মাইনাস 45 2005 এর সামারে প্লাস 42.5 এভাবে করে 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 আমরা প্রত্যেকটা বছরে গিয়ে হিসাব করলাম এই হচ্ছে কি আপনার দ্য ট্রেন লাইন ইজ শোন বাই দ্য মুভিং এভারেজেস এভাবে করে আমরা একটা হিসাব করে ফেললাম তা বিটা কি করছে দ্য এভারেজ ইনক্রিজ ইন সেলস ইচ সিজন ইন দ্য ট্রেন লাইন ইজ 527,500 মাইনাস 123,500 ভাগ 8 সিজন এই যে 527,500 সব হাজারের হিসাব তাহলে 527,500 মাইনাস 123,500 ভাগ 8 আটটা সিজন ভাগ করে দিলাম তাহলে 50,500 ইচ সিজন এটা হচ্ছে আমার ট্রেন এভারেজ ইনক্রিজ ইন সেলস ইচ সিজন ইন দ্য ট্রেন লাইন ইজ দেন সিজনাল ভ্যারিয়েশনস নিড টু অ্যাড আপ টু জিরো ইন দ্য অ্যাডিটিভ মডেল তাহলে আমাকে অ্যাডিটিভ মডেল জিরো করতে হবে তাহলে ভ্যারিয়েশন গুলো জিরো করতে হলে সামার এবং উইন্টার লিখে ফেললাম সব বললাম 2004, 2005, 2006, 2007, 2008 0000 তারপরে উইন্টারে আমার এখানে পাঁচটা সবগুলো মাইনাস মাইনাস করে সবগুলো টোটাল করলাম সব মাইনাসগুলো টোটাল করলাম উইন্টারে আমার সেলগুলো -68, 268 সামারের সেলগুলো +210 তাহলে এভারেজ করলাম এটাকে চারটা সিজন চার বিভাগ করলাম 52.5 এটা পাঁচটা পাঁচ বিভাগ করলাম 53.5 স্যার সময় তো শেষের দিক স্যার এই পাঁচটা মিনিট সময় দেন আর পাঁচটা মিনিট শেষ করেছি তারপরে এভারেজ করলাম এভারেজ করে আমি তাহলে আমার এখানে দুইটা ডিফারেন্স 1.2 কে আমি জিরো করার জন্য এখানে +6 এখানে এখানে +6 করে দিলাম ওই হয়ে আমার -1.2 কে +1.2 করলে এটা জিরো হয়ে গেল তাহলে অ্যাডজাস্টেড সিজনাল ভ্যারিয়েশন হচ্ছে 53.5 সামারে এবং উইন্টারে 53.51 সিজনাল ভ্যারিয়েশনস কুড বি রাউন্ডেড আপ টু 53,000 ইন সামার এন্ড 53,000 নেগেটিভ ইন উইন্টার
this is the additive model or multiplication model ta chega eki rokomi eki jinish shudhu matter percentage wise kori mani here the siddhan bhai ji thik ache aajke mone hoy je ekhane shesh korbi কারণ এই আটটু আটটা পৃষ্ঠা আট পাঁচ মিনিট সময় হয়ে যেত আমাদের লাস্ট পেজটাই আছে আমরা একটু টেনে দিই আরে এই যে দ্য সিদ্ধান্ত ভ্যারিয়েশন ইজ এক্সপ্রেস অ্যাজ এ রেশিও প্রপোর্শন অর পার্সেন্টেজ টু বি মাল্টিপ্লাইড বাই দ্য ট্রেন্ড টু অ্যারাইভ অ্যাট দ্য অ্যাকচুয়াল ফিগার দ্যাট ইজ এক্সট্রিম সেলস ইন সামার আর গুড অ্যান্ড ইন জেনারেল অ্যান্ড উই উড এক্সপেক্ট সেলস টু বি 50% মোর দ্যান দ্য ট্রেন্ড অ্যাকচুয়াল প্রেডিকশন টি ইনটু এস ইনটু সি ইনটু আর Again, the simplifies to T into S. তাহলে এখানে quarter one, say year one, two, three, four, year one এর মধ্যে চারটা quarter, year one, চারটা quarter, one, two, three, four, unit sold দিতেছে, এটা হচ্ছে এটা actual result, consider the business following the actual result. Then, trend দিতেছে, quarter one, two, three, four, unit sold কত, trend কত ছিল. The trend is expected to increase by 10 units per month and has been calculated as 60 units for the first quarter. This provides the following table. How might these figures be used to develop a time series model in order to forecast unit sales in each quarter of year two using an additive model approach multiplicative model ami ta next class e ei line ei gulo pore debo karon ekhon tara hore kore apnake pore lab nai next class amra ei page pore amra next chapter chole jabo inshallah to apnara bashay ektu porle ajke khali bokbok korlam apnara mane sob gulo ki korte hobe sir mane sob gulo ki amader shikhte hobe porikhar jonno not necessarily eigla techniques to eigla techniques apnara eta shombondhe janben techniques gulo shombondhe janben হ্যাঁ এটা থেকে খুব বড় কোশ্চেন আসবে বলে আমার কাছে মনে হয় না কারণ আমাদের মেইন তো কস্টিং তারপরে ক্যাপিটাল বাজেটিং নরমাল বাজেট যেটা শিখলাম আমরা তারপরে আরো আছে আপনারা হাই লো আর স্যার লিনিয়ার যে রিগ্রেশন লিনিয়ার রিগ্রেশন হাই লো লিনিয়ার রিগ্রেশন রিগ্রেশন পরে যেগুলো করছেন স্যার ওইগুলো তো স্যার প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করলে স্যার পরীক্ষা যদি আসে তাহলে আপনারা এখানে ওই যে যে কোশ্চেনগুলো আছে এখানে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং ওগুলাও খুব সিম্পল করা আপনার জাস্ট দেখে নিয়ে ওগুলো খুব একটা কঠিন কিছু না বাট জেনে নিয়ে কারণ প্রশ্ন যদি চলে আসে পাঁচ ছয় মার্ক কিন্তু কম না কিন্তু স্মল অ্যান্সার আপনারা পাঁচ ছয় মার্ক করবেন আপনার জাস্ট ইকুয়েশন বসে মানটা বসে দিলে তো আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন সো অত বেশি মাথায় ডিটেলস নেওয়ার দরকার নেই জাস্ট টেকনিকগুলো বুঝেন বুঝে প্রশ্ন সলভ করেন আমার মনে তাতেই আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সো আপনারা কি আজকে খুব বোর হয়েছেন আপনার অনেক পরিশ্রম হয়েছে স্যার আজকে আজকে আসলে স্যার অনেক বেশি ইয়ে হয়ে গেল স্যার মানে ইন্টারঅ্যাকটিভ হয়নি অতটা বেশি অন্যান্য দিন যে ক্লাসটা অন করা হয় স্যার ওই আজকে স্যার একটু কেমন ধরনের হয়ে গেছে আজকে কেমন ধরনের কারণ আজকে তো উপায় নেই আসলে মানে এগুলো থিওরি বলা ছাড়া তো কোনো উপায় নেই আর নরমাল সিম্পল টেকনিক্স গুলো যা আলোচনা করা ছাড়া কোনো উপায় নেই অঙ্ক খুব একটা এখানে আমরা করতে পারি বাট তিন চারটা অঙ্ক আছে ওগুলো আপনারা বাসায় দেখবেন আই হোপ যে এটা আপনি বুঝতে পারবেন আর কি হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা কিন্তু চ্যাপ্টার 11 করবো আমাদের কিন্তু মেইন চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার আপনার 12 13 করবো ভেরি ইম্পর্টেন্ট আমি এখন অনেক পয়েন্ট দিব আপনাদেরকে অনেক গুরুত্ব দেবো যেগুলো কোশ্চেন মাস পরীক্ষাতে থাকবেই থাকবে একদম 25 মার্ক্স 30 মার্ক্স কোশ্চেন থেকে যায় সো আগামী চ্যাপ্টারটাও এইভাবে যাবে হ্যাঁ এইভাবে একটু ফার্স্ট যাবো আগামী ক্লাসটাও তারপরে আমরা পরবর্তী ক্লাস থেকে আবার ইন্টারেস্ট ফিরে পাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট ইনশাল্লাহ আই হোপ যে আপনারা থাকবেন সবাই তো ঠিক আছে টাইম দিচ্ছেন আর সময় তো চলে যাচ্ছে আমাদের থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ টেক কেয়ার অফ ইয়োরসেলফ থ্যাংকস আ লট ওকে স্যার স্যার স্যার